নমস্কার। এমনিতে আমার জন্য আজকের অনুষ্ঠান বিশেষ আনন্দের, কারণ সময়ের একটা বড় ব্যবধানের পরে তোমাদের সবার সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাচ্ছি। আমার মনে হয় না যে পরীক্ষা নিয়ে তোমাদের কোনো টেনশন আছে। আমি ঠিক বলছি না? ঠিক বলছি না আমি? তোমাদের টেনশন হচ্ছে না, তাই না? যদি টেনশন হতো তবে তো চেহারায় তা ধরা পড়ত। সত্যি করে বলো, কার টেনশন হচ্ছে, তোমাদের না তোমাদের পরিবারের সদস্যদের? যার নিজের টেনশন হচ্ছে সে হাত ওপরে তোলো। আছে আছে, এখনো তেমন লোক আছে। হ্যাঁ, আচ্ছা, আর যাদের নিশ্চিত বিশ্বাস আছে যে বাবা মার টেনশন আছে, তারা কারা? বেশিরভাগ অংশ তো তারাই। আগামীকাল বিক্রম সম্বত নববর্ষ শুরু হচ্ছে, আর এমনিতেও এই এপ্রিল মাস আমাদের দেশে উৎসবে পরিপূর্ণ। আগামী সব উৎসবের জন্য আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু উৎসবের মাঝে পরীক্ষাও হয়, আর এই জন্য উৎসবের মজাটা পাওয়া হয়ে ওঠে না। কিন্তু যদি পরীক্ষাকেই উৎসবে পরিণত করা যায়, তাহলে সেই উৎসবে নানা রঙের সমাগম ঘটে। আর এই জন্য আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের পরীক্ষার মধ্যে কীভাবে উৎসবের বাতাবরণ তৈরি করব, তাকে কীভাবে রঙিন করে তুলব, উদ্যম উৎসাহের সঙ্গে কীভাবে আমরা পরীক্ষা দিতে বেরোব, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অনেক সাথী বেশ কিছু প্রশ্ন পাঠিয়েছে আমাকে, কিছু লোক আমাকে অডিও বার্তা পাঠিয়েছে, কিছু লোক ভিডিও বার্তা পাঠিয়েছে। মিডিয়ার সাথীরাও জায়গায় জায়গায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অনেক প্রশ্ন বের করেছেন, কিন্তু সময়ের সীমার মধ্যে যতটা করা যায় ততটাই করব। কিন্তু এইবার একটা নতুন সাহস দেখাতে চলেছি, কারণ গত 5 বছরের অভিজ্ঞতায় দেখেছি যে কিছু মানুষ থেকে যায় যারা বলে যে আমার কথা বলা হলো না, আমার বিষয়টা বাকি রয়ে গেল ইত্যাদি। তাই আমি একটা কাজ করব এইবার, আজ সময়ের সীমার মধ্যে যতটা সম্ভব ততটা কথা বলবো আমরা, কিন্তু পরে তোমাদের যে প্রশ্ন থেকে যাচ্ছে সময় পেলে সেগুলো ভিডিওর মাধ্যমে, কখনো প্রবাসে থাকার সময় অবসর পেলে অডিওর মাধ্যমে, অথবা রিটার্ন টেক্সটের রূপে আমি নমো অ্যাপে গোটা চর্চাটাকে, যেসব প্রশ্ন এখানে বাকি রয়ে গেল সেগুলো অ্যাপে রাখব। তোমরা যাতে নমো অ্যাপে গিয়ে, আর সেখানেও এবার একটা নতুন ব্যবস্থা করেছি, মাইক্রোসাইট রেখেছি, তো সেখানে গিয়েও সুবিধাটা পেতে পারো তোমরা। তাহলে এসো আমরা অনুষ্ঠান শুরু করি। সবার প্রথমে কে আছো? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অনুপ্রেরণাদায়ক এবং জ্ঞানবর্ধক বক্তৃতা সবসময় আমাদের সদর্থক শক্তি এবং উৎসাহে পূর্ণ করে। আমরা আপনার বিরাট অভিজ্ঞতা এবং জ্ঞানালোকিত পথপ্রদর্শনের অপেক্ষা করি সবসময়। মাননীয়, আপনার আশীর্বাদ আর অনুমতি নিয়ে আমরা এই অনুষ্ঠানের শুভারম্ভ করতে চাই। ধন্যবাদ মান্যবর। মাননীয় প্রধানমন্ত্রী, ভারতের রাজধানী, ঐতিহাসিক শহর দিল্লির বিবেকানন্দ স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী খুশি জ্যান আপনার কাছে প্রশ্ন রাখতে চায়। খুশি, অনুগ্রহ করে তোমার প্রশ্নটি করো। এটা ভালো কথা যে খুশি দিয়ে শুরু হচ্ছে, আর আমিও চাই যে পরীক্ষা শেষ হওয়া অবধি যেন চারদিকে খুশি বিরাজ করে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় নমস্কার, আমার নাম খুশি জ্যান। আমি দিল্লির আনন্দবিহারের বিবেকানন্দ স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। মান্যবর, আমার প্রশ্ন, আমরা যদি ঘাবড়েই যাই তবে পরীক্ষার সময় প্রস্তুতি নেব কিভাবে? ধন্যবাদ। ধন্যবাদ খুশি। মান্যবর, সাহিত্যিক পরম্পরার নিরিখে অত্যন্ত সমৃদ্ধ প্রদেশ ছত্তিশগড়ের বিলাসপুরের দ্বাদশ শ্রেণীর ছাত্র এস শ্রীধর শর্মা এমনই একটি সমস্যার সঙ্গে লড়াই করে চলেছে। নিজের কথা প্রধানমন্ত্রীর সামনে রাখার জন্য উৎসুক সে। শ্রীধর, অনুগ্রহ করে নিজের প্রশ্ন করো। নমস্কার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমি এস শ্রীধর শর্মা, দক্ষিণ পূর্ব মধ্য রেলের উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 1 নম্বর বিলাসপুরের দ্বাদশ শ্রেণীর আর্টসের ছাত্র।
মহোদয়, আমার প্রশ্ন কিছুটা এইরকম। আমি পরীক্ষা সম্পর্কিত উদ্বেগের সঙ্গে যুঝব কিভাবে? যদি ভালো নম্বর না পাই তবে কি হবে? যদি আমি প্রত্যাশিত নম্বর না পাই তবে কি হবে? এবং শেষে আমার জিজ্ঞাসা এই যে, আমি যদি ভালো গ্রেড না পাই তবে আমার পরিবারের নিরাশা সামলাবো কিভাবে? ধন্যবাদ শ্রীধর। সেই ভূমি যেখান থেকে সবরমতির সন্ত মহাত্মা গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন, সেখানে ভদোদরার ছাত্রী কেনি পটেলকে আহ্বান জানাই যে প্রায় একই রকম সমস্যার বিষয়ে আপনার পরামর্শ চায়। কেনি, অনুগ্রহ করে তোমার প্রশ্ন করো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী স্যার। আমি ভদোদরা গুজরাতের বিহাস হাই স্কুলের ক্লাস টেনের ছাত্রী। আমার প্রশ্ন হল, গোটা সিলেবাস শেষ করে সেটার রিভিশন দেওয়ার চাপ সামলাবো কিভাবে এবং কিভাবে পরীক্ষার সময় উপযুক্ত ঘুম ও বিশ্রাম নেওয়া যায়? ধন্যবাদ স্যার। ধন্যবাদ কেনি। মাননীয় প্রধানমন্ত্রীজি, খুশি, শ্রীধর শর্মা তথা কেনি পটেল পরীক্ষার চাপ নিয়ে উদ্বিগ্ন। তাদের মতোই গোটা দেশ থেকে পরীক্ষার্থীরা পরীক্ষার চাপ সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করেছে। পরীক্ষার উদ্বেগে প্রায় সব পরীক্ষার্থী প্রভাবিত হয় আর আপনার পথপ্রদর্শনের অপেক্ষায় থাকে। মাননীয় প্রধানমন্ত্রীজি, একসঙ্গে তোমরা এত প্রশ্ন জিজ্ঞাসা করেছ যে আমার মনে হচ্ছে যে আমাকেই প্যানিকের শিকার হতে হবে। দেখো, তোমাদের মনে ভয় তৈরি হয় কেন, এই প্রশ্ন রয়েছে আমার মনে। তোমরা কি প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছ নাকি? তোমাদের মধ্যে কেউ নেই যে প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ তোমরা অনেক পরীক্ষা দিয়ে ফেলেছ, আর এক অর্থে তোমরা এই পরীক্ষার ধারার শেষ ধাপের দিকে এগিয়ে গিয়েছ। এত বড় সমুদ্র পার করার পরে পারে এসে ডুবে যাওয়ার ভয় তো মনের মধ্যে থাকার কথা নয়। সুতরাং প্রথম কথা হচ্ছে যে তোমরা মনে মনে ঠিক করে নাও যে পরীক্ষা জীবনের এক সহজ অংশ, আমাদের বিকাশ যাত্রার ছোট ছোট ধাপ, আর সেটা আমাদের পেরোতে হবে এবং সেটা পার করে এসেছি আমরা। যখন এতবার পরীক্ষা দিয়ে ফেলেছি আমরা, পরীক্ষা দিতে দিতে আমরা এক অর্থে এক্সাম প্রুফ হয়ে গিয়েছি। আর যখন এই বিশ্বাস তৈরি হয়ে যায়, তখন শুধু এটাই নয়, আগামী যে কোনো পরীক্ষার জন্য এই বোধ নিজে থেকেই তোমার শক্তি হয়ে ওঠে। তোমাদের এই অনুভব এবং যেসব পর্যায়ের মধ্যে দিয়ে গিয়েছো, তোমরা সেগুলোকে কখনোই ছোট বলে ভেবো না। দ্বিতীয় বিষয় হলো এই যে, তোমাদের মনে প্যানিক থাকে, সেটা এই জন্যে নয় তো যে প্রস্তুতির ক্ষেত্রে খামতি আছে। বলার সময় তো আমরা অনেক কিছু বলে দিই, কিন্তু মনের মধ্যে থাকে, আমার একটা পরামর্শ আছে, এখন পরীক্ষার আগে সময় তো বেশি নেই, এই চাপটা নিতে হবে যে যা করেছি তাতে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে। হতেই পারে যে এক দুটো বিষয় বাদ পড়ে গিয়েছে, এক আধটা বিষয়ে যতটা পরিশ্রম করা দরকার ছিল তা করা হয়নি, তাতে কি হয়েছে? কিন্তু যতটুকু করা হয়েছে তাতে যদি আমার ভরপুর আত্মবিশ্বাস থাকে, তবে তা বাকি বিষয়গুলোকেও ওভারকাম করে যায়। আর এই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা এই চাপের মধ্যে থেকো না, প্যানিক বা উৎকণ্ঠা সৃষ্টি হয় এমন পরিবেশ তৈরি হতে দেবে না। তোমার দৈনন্দিন রুটিন যতটা সহজ, তার চাইতেও বেশি সহজ রুটিন তোমাদের আসন্ন পরীক্ষার সময় মেনে চলা উচিত। অতিরিক্ত প্রস্তুতি নেওয়া, যোগ বিয়োগ করা, এগুলো তোমার মনঃসংযোগে ব্যাঘাত সৃষ্টি করবে। আমার এক বন্ধু এটা করে, তাই সে ভালো নম্বর পায়, তাই আমাকেও সেটা করতে হবে। তুমি সেসব কিছুই করবে না যা তুমি শুনেছ, তুমি সেটাই করবে যেটা এতদিন ধরে তুমি করে এসেছো এবং তার উপর তুমি আস্থা রাখো। আমি তোমাদের উপর পূর্ণ আস্থা রাখি যে তোমরা সহজভাবে, উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে, উৎসবের আমেজে পরীক্ষা দিতে পারবে ও সাফল্য লাভ করবে। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আপনাকে ধন্যবাদ জানাই। পরীক্ষাকে একটি স্বাভাবিক অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করতে ও নিজেদের ওপর আস্থা রাখতে শেখানোর জন্য। পরের প্রশ্নটি আসছে কর্ণাটকের মাইসুরু থেকে, যা ঐতিহ্যবাহী ভ্রমণস্থল এবং জাতীয় উদ্যানের জন্য বিখ্যাত। মাইসুরুর একাদশ শ্রেণীর ছাত্র তরুণ এমবি তার একটি সমস্যার সমাধান চাইছেন। তরুণ, তুমি তোমার প্রশ্নটা করতে পারো।
সুপ্রভাত স্যার, আমি তরুণ, মাইসুরুর জহর নবোদয় বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র। আমি পরীক্ষা পে চর্চা 2022 অংশগ্রহণ করার একটি সুযোগ পাওয়ার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কাছে আমার প্রশ্ন, একজন ছাত্র পরীক্ষার আগে পড়াশোনায় মনোসংযোগ করবে কিভাবে, যেখানে ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো অনেক বিভ্রান্তি আছে? এইসব কারণেই অনলাইনে পড়াশুনো করা খুবই কঠিন। স্যার, এর কোনো সমাধান আছে কি? ধন্যবাদ স্যার। ধন্যবাদ তরুণ। মাননীয় প্রধানমন্ত্রী স্যার, শাহিদ আলী সিলভার ওক স্কুল দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ডের দশম শ্রেণীর ছাত্র, একই ধরনের বিষয়ের ওপর প্রশ্ন করতে আগ্রহী। শাহিদ, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। নমস্কার মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আমি শাহিদ আলী, দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ডের সিলভার ওক স্কুলের দশম শ্রেণীর ছাত্র। বিগত 2 বছর ধরে আমরা অনলাইন পদ্ধতিতে পড়াশোনা করছি। ইন্টারনেট ব্যবহার করার ফলে আমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর সোশ্যাল মিডিয়া এবং অনলাইন গেমিংয়ের প্রতি ঝোঁক মারাত্মকভাবে বেড়ে গেছে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমরা কী করব? দয়া করে আমাদের পথ দেখান। ধন্যবাদ শাহিদ। মাননীয় মহাশয়, কীর্তনা নায়ার কেরলের তিরুবনন্তপুরমের দশম শ্রেণীর ছাত্রীরও একই সমস্যা, এবং সেও আপনার উপদেশ পেতে আগ্রহী। স্যার, কীর্তনার প্রশ্নটি টাইমস নাও থেকে পাওয়া গেছে। কীর্তনা, তুমি তোমার প্রশ্নটি করো। নমস্কার, আমি কীর্তনা, তিরুবনন্তপুরমের ক্রাইস্ট নগর স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। আমরা সকলেই জানি মহামারীর কারণে আমাদের ক্লাসগুলি অনলাইনে করতে হয়েছে। আমাদের বাড়িতে মোবাইল, সোশ্যাল মিডিয়া ইত্যাদির মতো মনোসংযোগ নষ্ট করার অনেক ধরনের উপকরণ রয়েছে। স্যার, আমার প্রশ্ন হল, আমরা কিভাবে অনলাইন ক্লাসের মাধ্যমে শেখার উন্নতি করতে পারি? ধন্যবাদ কীর্তনা। মাননীয় স্যার, অনলাইন শিক্ষা শুধু ছাত্রদের নয়, শিক্ষকদের সামনেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। শ্রী চন্দ্র চুড়েশ্বরন এম কৃষ্ণগিরির একজন শিক্ষক আপনার উপদেশ এবং সহায়তা চান। স্যার, আপনি আপনার প্রশ্নটি করুন। নমস্কার মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আমি চন্দ্র চুড়েশ্বরন এম, অশোক লেল্যান্ড স্কুল, হসুর, তামিলনাড়ুর শিক্ষক। আমার প্রশ্ন হল, একজন শিক্ষক হিসেবে আমি অনলাইন ক্লাস পরিচালনা করতে গিয়ে দেখেছি যে পড়ানোটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এর মোকাবিলা কীভাবে করব স্যার? ধন্যবাদ স্যার। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, তরুণ কীর্তনা, শাহেদ এবং চন্দ্রচুড়েশ্বর স্যার সবাই বিগত 2 বছরে যেভাবে ছাত্রছাত্রীরা ইন্টারনেটের প্রতি আসক্ত এবং পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে গেছে, তাতে তারা যথেষ্ট উদ্বিগ্ন। মহাশয়, আমরা দেশের বিভিন্ন কোণ থেকে একই রকম প্রশ্ন পেয়েছি। তাদের মধ্যে এই প্রশ্নগুলি নির্বাচিত হয়েছে যা প্রায় সবার কথাই তুলে ধরছে। আমি আপনাকে এদের পথ দেখাতে অনুরোধ করছি। আমার মনে প্রশ্ন জাগে, তোমরা অনেকেই বলেছ যে মন বিক্ষিপ্ত হয়ে যায়। একটু নিজেদের প্রশ্ন করো যে যখন তোমরা অনলাইনে পড়াশোনা করো তখন কি সত্যিই পড়ো না রিলস দেখো? আমি তোমাদের হাত তুলতে বলবো না, কিন্তু তোমরা বুঝেই গেছো যে আমি তোমাদের ধরে ফেলেছি। বাস্তবে দোষ অনলাইন বা অফলাইনের নয়। তোমরা নিশ্চয়ই এমন দেখছো যে ক্লাসরুমে তোমরা অনেক সময় শারীরিকভাবে উপস্থিত থাকলেও তোমাদের চোখ শিক্ষকদের দিকে থাকা সত্ত্বেও তোমাদের কানে কিছু ঢোকে না, কারণ তোমার মন অন্য কোথাও থাকে। কানের তো কোনো দরজা বা জানলা নেই, কিন্তু মন বিক্ষিপ্ত থাকলে শোনার ক্ষমতাই যেন হ্রাস পায়। অফলাইনে যা হয় অনলাইনেও তাই হয়। এর অর্থ এই যে মাধ্যমটা সমস্যা নয়, সমস্যা মনটা। মাধ্যম অনলাইন হোক বা অফলাইন, যদি আমার মন সম্পূর্ণভাবে তার সঙ্গে সম্পৃক্ত থাকে, আমার অনুসন্ধিৎসু মন প্রত্যেকটা সূক্ষ্ম বিষয় ধরতে আগ্রহী থাকে, আমি মনে করি না যে অনলাইন হোক বা অফলাইন কোনো তফাত হবে। তাই তো আমরা যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মাধ্যমেও বদল ঘটাই। বহু বছর আগে যেমন গুরুকুলের প্রচলন ছিল, ওখানে তো খাতা ছিল না, কোনো বই ছিল না, মৌখিক পাঠদান চলত। তাদের স্মরণশক্তি এত প্রখর ছিল যে যা শুনতেন সেটাই মুখস্থ করে ফেলতেন। প্রজন্মের পর প্রজন্ম এইভাবেই শ্রবণের মাধ্যমেই শিক্ষা চলত। এখন যুগ বদলেছে,
ছাপার অক্ষরে বই এসেছে, খাতা এসেছে, লোকে সেটাই গ্রহণ করেছে। এই বিবর্তন লাগাতার চলছেই, এটি তো মানব জীবনের বৈশিষ্ট্য। এটা বিবর্তনের একটা অংশ যে আজ আমরা ডিজিটাল উপাদানের মাধ্যমে নতুন প্রযুক্তিগত সরঞ্জামের সাহায্যে খুব সহজেই এবং ব্যাপক আকারে যে কোনো জিনিসকে আয়ত্ত করতে পারি। এই সুযোগকে আমাদের সাদরে গ্রহণ করা উচিত, এটাকে সমস্যা হিসাবে দেখা উচিত না। কিন্তু এটাও ঠিক যে আমাদের চেষ্টা করা উচিত যাতে আমরা অনলাইন শিক্ষাকে একটি উপহারের মতো করে রাখতে পারি। আমার দৃঢ় বিশ্বাস যে ধরো তোমরা তোমাদের শিক্ষকদের দেয়া নোটস ও স্টাডি মেটেরিয়ালস অনলাইনে যদি পেয়ে যাও এবং দুটোকে মিলিয়ে দেখো, তখন তুমি তাতে ভ্যালু অ্যাডিশন করতে পারবে। তুমি বলবে যে যেন শিক্ষক আমাদের এতটা শিখিয়েছেন, তার মধ্যে আমার এতটা মনে ছিল, কিন্তু এখানে আমি দুটো এমন জিনিস পেয়েছি যা আমার ভালো লেগেছে, মূল্যবান মনে হয়েছে। আমি দুটোকে মিলিয়ে উত্তর তৈরি করব। এতে তোমার লেখার মান বৃদ্ধি হবে। শিক্ষার মূল লক্ষ্যই তো জ্ঞান অর্জন করা। এখন অনলাইন বা অফলাইনের ফারাক কী হতে পারে? আমি বিশ্বাস করি অনলাইন কিছু পাওয়ার জন্য আর অফলাইন কিছু হওয়ার জন্য। আমি যা জানতে চাই, যা জ্ঞান অর্জন করতে চাই, অনলাইনে গিয়ে দুনিয়ার যে কোনো কোণা থেকে যা কিছু পাওয়া সম্ভব সব আমার মোবাইল ফোনে, আমার আইপ্যাডে নিয়ে আসব। আর অফলাইনে আমি যা ওখানে পেয়েছি সেটা আত্মস্থ করার সময় দেব। যেমন ধরো এখানে দক্ষিণ ভারতের বন্ধুরা, শিক্ষক মহোদয় আমাকে জিজ্ঞেস করছিলেন, সেই প্রসঙ্গে আমি বলতে চাই, আমি অনলাইন গিয়ে দেখে নিলাম দোসা কী করে বানায়, কী কী সামগ্রী প্রয়োজন হয়, সব জেনে নিলেও পেট ভরবে কি? কম্পিউটারে দারুণ দারুণ দোসা বানালে পেট ভরবে না, কিন্তু সেই জ্ঞানটা নিয়ে হাতে কলমে দোসা বানালে তো পেট ভরবে। অনলাইনের সাহায্যে নিজের জ্ঞান বাড়াও আর সেই জ্ঞানকে অফলাইন ব্যবহার করে জীবনে এগিয়ে যাও। পড়াশোনার ক্ষেত্রেও তাই। আগে জ্ঞান লাভ করার সাধন খুব সীমিত ছিল, তোমার পাঠ্যপুস্তক, তোমার শিক্ষক, তোমার আশপাশের পরিবেশ। আজ সেই সাধন অসীমিত। আজ নিজেকে যত বিস্তার করতে পারবে তত আধুনিক নতুন বিষয় জানতে পারবে, অ্যাডাপ্ট করতে পারবে। এটাকে একটা সুযোগ হিসাবে গ্রহণ করো। বিভ্রান্ত হয়ে এদিক ওদিক যাওয়া আটকাতে অনেক টুল আছে যা ব্যবহার করতে পারো। প্রায় সব গ্যাজেট এই দেখবে যে আজকাল এরকম টুল থাকে যা তোমাকে সাবধান করে, নির্দেশ দেয়, এটা করো, এটা করো না, এখন আরাম করো, 15 মিনিট পরে এসো। এই টুলগুলি ব্যবহার করে তুমি নিজেকে অনুশাসনে রাখতে পারো। আমি এরকম অনেক বাচ্চাকে দেখেছি যারা এই অনলাইনেই টুলগুলো ব্যবহার করে নিজেদের নিয়ন্ত্রণে রাখে। মোবাইলে আইপ্যাডে ডুবে থাকতে আনন্দ আছে অবশ্যই, কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজেদেরকে চেনা, জীবনের সঙ্গে যুক্ত হওয়া। সারাদিনে কিছুক্ষণ এরকম নির্দিষ্ট করে রাখো, যখন তুমি অনলাইনও নও অফলাইনেও নও, ইনার লাইনে থাকবে, যত আত্মচিন্তা করবে ততই নিজের ঊর্জাকে উপলব্ধি করতে পারবে। যদি এটা করে ফেলতে পারো তাহলে কোনো সংকটেই কাবু হবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনি আমাদের মূল মন্ত্র দিলেন যে একাগ্র মনে পড়াশোনা করলে সাফল্য নিশ্চিত। ধন্যবাদ মহোদয়। মাননীয় প্রধানমন্ত্রীজি, বৈদিক সভ্যতা ও সিন্ধু সভ্যতার মুখ্য স্থল পানিপথ। পানিপথ হরিয়ানা থেকে শিক্ষিকা সুশ্রী সুমন রানী আপনাকে কিছু জিজ্ঞেস করতে চান। সুশ্রী সুমন রানী ম্যাম, আপনার প্রশ্ন করুন। আমি সুমন রানী, টিজিটি সোশ্যাল সায়েন্স, ডিএভি পুলিশ পাবলিক স্কুল, পানিপথ থেকে। স্যার, আমার প্রশ্ন, নতুন শিক্ষানীতি ছাত্রদের কলা কৌশল বিকশিত করতে ও নতুন সুযোগ তৈরি করতে কিভাবে সাহায্য করবে? ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। মান্যবর, পূর্বের স্কটল্যান্ড নামে খ্যাত মেঘালয়ের ইস্ট খাসি হিলসের নবম শ্রেণীর ছাত্রী শীলা বৈষ্ণব আপনাকে এই বিষয়েই প্রশ্ন করতে চান।
গুড মর্নিং স্যার, আমি শীলা বৈষ্ণব, মেঘালয়ের ইস্ট খাসি হিলস মফলংয়ের জওহর নবোদয় বিদ্যালয় নবম শ্রেণীতে পড়ছি। আমার আপনার কাছে প্রশ্ন, নতুন শিক্ষানীতি কীভাবে ছাত্রদের জীবনকে প্রভাবিত করবে, সামগ্রিকভাবে সমাজকে কীভাবে প্রভাবিত করবে এবং নতুন ভারতের পথ সুগম করবে? ধন্যবাদ স্যার। ধন্যবাদ শীলা। শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজি, নতুন শিক্ষানীতি সম্পর্কে সারা দেশ থেকে এরকম আরও অনেক প্রশ্ন আমরা পেয়েছি। বিদ্যার্থীরা জানিয়েছেন যে তাদের রুচি কোনো এক বিষয়ে থাকে, কিন্তু তারা অন্য কোনো বিষয়ে পাঠরত। এই অবস্থায় কি করা উচিত? আমাদের মার্গদর্শন করে কৃতার্থ করুন। গম্ভীর প্রশ্ন, এত কম সময়ে বিস্তারে এর উত্তর দেওয়া কঠিন। প্রথম কথা হলো, এটাকে নিউ এডুকেশন পলিসি না বলে ন্যাশনাল এডুকেশন পলিসি বলা হোক, NAP। কিছু লোক NK নিউ বলছেন, আসলে এটা ন্যাশনাল এডুকেশন পলিসি। আমার খুব ভালো লাগলো আপনারা এই বিষয়ে জিজ্ঞেস করলেন। শিক্ষার নীতি নির্ধারণে এত লোকের ইনভলভমেন্ট, এত স্তরে জড়িত থাকা, এটাই হয়তো একটা ওয়ার্ল্ড রেকর্ড। 2014 থেকে শুরু থেকেই আমরা এই কাজে যুক্ত ছিলাম। প্রায় 6-7 বছর পর্যন্ত প্রতি স্তরে খুব ব্রেইনস্টর্মিং করা হয়েছে। গ্রামের শিক্ষক ছাত্ররা বলেছেন, শহরের শিক্ষক ছাত্ররা বলেছেন, ছাত্ররা বলেছেন, ছাত্রীরা বলেছেন, দূর দূরান্তের পাহাড়ে জঙ্গলে, একরকম বলা যায় ভারতের প্রতি প্রান্তে বহু বছর ধরে এই বিষয়ে ব্রেইনস্টর্মিং করা হয়েছে। সেই সমস্ত আলোচনার নির্যাস তৈরি করা হয়, দেশের বিদ্বানদের মতামত গ্রহণ করা হয়, সায়েন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে যুক্ত অভিজ্ঞ ব্যক্তিদের নেতৃত্বে এর বিশদে চর্চা হয়। এর থেকে এক খসড়া তৈরি হয়, সেই খসড়াটিকে আবার লোকেদের কাছে ফেরত পাঠানো হয়। 15-20 লক্ষ ইনপুট পাই আমরা। এত বৃহৎ এক্সারসাইজের পর এই এডুকেশন পলিসি এসেছে। আমি দেখেছি সরকার যাই করুক, রাজনৈতিক দল তার বিরোধিতা করার কোনো না কোনো সুযোগ খুঁজেই থাকে। কিন্তু আমার জন্য খুব আনন্দের বিষয় যে ন্যাশনাল এডুকেশনাল পলিসিকে সারা ভারতে সাগ্রহে স্বাগত জানানো হয়েছে, আর এই জন্য এই কাজকে বাস্তবায়িত করার পেছনে প্রত্যেকে অভিনন্দনের অধিকারী। লক্ষ মানুষ আছেন যারা এটি তৈরি করেছেন। এটি সরকার বানায়নি, দেশের নাগরিকেরা বানিয়েছেন, দেশের বিদ্যার্থীরা বানিয়েছেন, দেশের শিক্ষকরা বানিয়েছেন, বানিয়েছেন দেশের ভবিষ্যতের জন্য। যেমন একটা ছোট বিষয়, খেলাধুলাকে আগে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস বলে মানা হতো, এই ন্যাশনাল এডুকেশনাল পলিসিতে একে শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে। না খেললে মন খোলে না, খেলাধুলা সম্পূর্ণ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা করলে টিম স্পিরিট তৈরি হয়, সাহস তৈরি হয়, প্রতিদ্বন্দ্বীকে বোঝার ক্ষমতা তৈরি হয়। যা বইয়ের পাতায় পড়া হয় খেলার মাঠে খুব সহজে শেখা যায়, কিন্তু আগে এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার বাইরে ছিল, এক্সট্রা অ্যাক্টিভিটি ছিল। এতে পরিবর্তন আনা হয়েছে, এবার তোমরা দেখবে পরিবর্তন আসতে চলেছে। আজকালকার দিনে খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়ছে, তাতে প্রতিষ্ঠা পাওয়া যাচ্ছে। আমি এমন সব কথাই বলছি যা তোমাদের দৃষ্টি আকর্ষণ করবে। বলার জন্য তো আমার কাছে অনেক কিছুই রয়েছে। একইভাবে আমরা বিংশ শতাব্দীর নিয়ম নীতি নিয়ে কি একবিংশ শতাব্দীকে গড়ে তুলতে পারি? আমি তোমাদের জিজ্ঞাসা করছি, বিংশ শতাব্দীর চিন্তাভাবনা, বিংশ শতাব্দীর ব্যবস্থা, বিংশ শতাব্দীর নীতি, এগুলো দিয়ে একবিংশ শতাব্দীতে কি অগ্রসর হওয়া যায়? না। একটু জোরে বলুন, অগ্রসর হওয়া যায় না, তাই তো? আমাদের একবিংশ শতাব্দীর উপযুক্ত করে সব নীতি ব্যবস্থাকে সাজিয়ে তোলা উচিত নয় কি? আমরা যদি নিজেদের ইভলভ না করি তাহলে আমরা থেমে যাব, শুধু তাই নয় পিছিয়ে পড়ব। এমনিতে যতটুকু সময় তার জন্য লাগা উচিত ছিল তার থেকে বেশি অতিবাহিত হয়েছে, আর তাতে দেশের ক্ষতি হয়েছে। কিন্তু এখন আমরা একটা গন্তব্যে পৌঁছেছি। যেমন অনেক সময়ই আমরা দেখি মা বাবার ইচ্ছের কারণে, রিসোর্সের কারণে কিংবা বিভিন্ন প্রতিকূলতার জন্য আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী পথে এগোতে পারি না।
প্রতিষ্ঠা পাওয়ার জন্য প্রত্যাশার চাপে আমরা প্রথাগত রাস্তা বেছে নিতে বাধ্য হই। ভাবি না না ডাক্তার হতে হবে, কিন্তু আমাদের ইনস্টিংক্ট হয়তো অন্যরকম। হয়তো আমাদের ওয়াইল্ড লাইফে আগ্রহ আছে, পেইন্টিং আগ্রহ আছে, টেকনোলজিতে, সায়েন্সে বা রিসার্চে আগ্রহ আছে। বিভিন্ন কারণে আমরা হয়তো মেডিকেল শাখায় চলে গিয়েছি, আর একবার গিয়েছি যখন তখন পাইপলাইন দিয়ে অন্য প্রান্তে সেই একটি নির্দিষ্ট জায়গাতেই বেরোতে হবে। এখন আমরা বলছি এটা জরুরি নয়। তুমি কোনো একটি শাখায় প্রবেশ করেছো, দুই এক বছর পর তোমার মনে হচ্ছে এই পথ তোমার নয়, তোমার মেজাজ পছন্দ আলাদা, তুমি অন্য কোথাও যেতে চাও, সেই ক্ষেত্রে ন্যাশনাল এডুকেশন পলিসি তোমাকে নতুন রাস্তায় যাওয়ার সুযোগ করে দেবে, সম্মানের সঙ্গে সুযোগ করে দেবে। আজ আমরা জানি যে সারা বিশ্বে স্কিলের গুরুত্ব অনেক বেড়ে গেছে। শুধু শিক্ষা, শুধু জ্ঞানের ভাণ্ডার যথেষ্ট নয়, কাজে দক্ষও হতে হবে, স্কিল থাকতে হবে। একে আমরা এখন সিলেবাসে অন্তর্ভুক্ত করেছি যাতে তার পূর্ণ বিকাশ ঘটানোর সুযোগ পাওয়া যায়। এখন আমি একটা প্রদর্শনী দেখে এলাম, ন্যাশনাল এডুকেশন পলিসির প্রভাব কেমন সেই বিষয়ে শিক্ষা বিভাগের আধিকারিকেরা একটা ছোট প্রদর্শনীর আয়োজন করেছিলেন। আমি শিক্ষা বিভাগের আধিকারিকদের অভিনন্দন জানাচ্ছি, আমি খুবই প্রভাবিত হয়েছি। দেখে অত্যন্ত আনন্দ হচ্ছিল যে আমাদের অষ্টম বা দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা 3D প্রিন্টার বানাচ্ছে, তারা বৈদিক গণিতের অ্যাপ তৈরি করেছে এবং বিশ্বজুড়ে ছাত্রছাত্রীরা তাদের থেকে শিখছে। নন্দিতা ও নিবেদিতা নামে দুই বোনের সঙ্গে আমার দেখা হলো, আমি অত্যন্ত বিস্মিত হলাম। আমাদের এখানে এই বিষয়গুলিকে খারাপ ভাবার একটা চল রয়েছে, কিন্তু ওরা সারা বিশ্বে ওদের ছাত্রছাত্রী খুঁজে নিয়েছে। ওরা নিজেরা ছাত্রী কিন্তু এখন শিক্ষিকাতে পরিণত হয়েছে। এখন দেখো তারা প্রযুক্তির সম্পূর্ণ ব্যবহার করেছে, প্রযুক্তিকে তারা ভয় পায়নি, প্রযুক্তিকে কাজে লাগিয়েছে। একইভাবে আমি দেখলাম কিছু স্কাল্পচার বানানো হয়েছে, কিছু পেইন্টিং হয়েছে, আর শুধু এটুকুই নয়, তার মধ্যে ভিশন ছিল। শুধুমাত্র করার জন্য সেগুলো করা হয়নি, আমি সেই ভিশনগুলোকে অনুভব করেছি। এর অর্থ ন্যাশনাল এডুকেশন পলিসি ব্যক্তিত্বের বিকাশের জন্য প্রচুর সুযোগ তৈরি করে দিচ্ছে। এরই সূত্র ধরে আমি বলতে চাই, আমরা যত স্বচ্ছভাবে বিশদে ন্যাশনাল এডুকেশন পলিসিকে বুঝব এবং তার প্রত্যক্ষ প্রয়োগ ঘটাব, ততই তার মাল্টিপল বেনিফিট আমাদের কাছে স্পষ্ট হবে। দেশের সকল শিক্ষক, শিক্ষাবিদ ও স্কুলগুলির কাছে আমার আবেদন, আপনারা এই পলিসির সব সূক্ষ্ম জটিল বিষয়গুলোকে বাস্তবে প্রয়োগ করার নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করুন। যত বেশি সংখ্যক পদ্ধতি হবে তত বেশি সুযোগ বাড়বে। আমার শুভেচ্ছা রইল। মাননীয় প্রধানমন্ত্রীজি, এখন আমরা পুরোপুরি নিশ্চিত যে ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের জন্য শিক্ষার অর্থ নতুন রূপে নির্ধারণ করবে এবং ভবিষ্যতের দিনগুলো অত্যন্ত উজ্জ্বল। আমরা খেলব, অবশ্যই খেলব। মাননীয় স্যার, গাজিয়াবাদ ইন্ডাস্ট্রিয়াল টাউনের ইন্টার কলেজের ছাত্রী রশ্মি কিছু বিষয়ে আপনার সাহায্য ও গাইডেন্স চায়। রশ্মি, দয়া করে তোমার প্রশ্ন করো। নমস্কার স্যার। মাননীয় প্রধানমন্ত্রীজি, আমি রশ্মি, উত্তরপ্রদেশ গাজিয়াবাদের বিজয়নগরের ইন্টার কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। মান্যবর, আমার প্রশ্ন হলো, আমি এটা ভেবে আশ্চর্য হই যে ছাত্রছাত্রীরা কি পরীক্ষাকে ভয় করে, নাকি তাদের বাবা মা ও শিক্ষক শিক্ষিকাদের? পরীক্ষাকে কি আমাদের খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত, যেমনটা আমাদের বাবা মা অথবা শিক্ষক শিক্ষিকারা প্রত্যাশা করেন, নাকি উৎসবের মতো পরীক্ষার আনন্দটুকু নেওয়া উচিত? দয়া করে আমাকে পথ দেখান। ধন্যবাদ। ধন্যবাদ রশ্মি। পঞ্চনদীর ক্ষেত্র গুরুর কৃপায় সমৃদ্ধ রাজ্য পঞ্জাবের ভাটিন্ডা থেকে কিরণপ্রীত এই বিষয়ে নিজের প্রশ্ন করতে চায়। কিরণপ্রীত, দয়া করে তোমার প্রশ্ন করো। সুপ্রভাত মাননীয় প্রধানমন্ত্রীজি, আমার নাম কিরণপ্রীত কর, আমি দশম শ্রেণীর ছাত্রী। আমি পাঞ্জাবে ভাটিন্ডার কল্যাণ সুখা জেলার দুন পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়ি। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, যদি আমার রেজাল্ট ভালো না হয় সেক্ষেত্রে পরিবারের সদস্যদের হতাশার সঙ্গে আমি কিভাবে মোকাবিলা করব? আমার বাবা মার প্রতি আমার কোনো নেগেটিভিটি নেই, কারণ আমি জানি তাদের আশ্বস্ত করা প্রয়োজন হয়। ধন্যবাদ স্যার,
দয়া করে আমাকে গাইড করুন। ধন্যবাদ কিরণপ্রীত। মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের অনেকের মতোই রশনি ও কিরণপ্রীত তাদের বাবা মা ও শিক্ষক শিক্ষিকাদের প্রত্যাশার চাপ পূরণ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা আপনার পরামর্শ শোনার জন্য উন্মুখ মাননীয় স্যার। রশনি, বলতে পারেন এটার কি কারণ যে আপনি যখন প্রশ্ন করলেন তখন সব থেকে বেশি হাততালি পড়ল? হ্যাঁ, কি কারণ এটা? আমার মনে হয় আপনি প্রশ্নটা ছাত্র ছাত্রীদের জন্য করেননি। আপনি খুব বুদ্ধিমত্তার সঙ্গে প্রশ্নটা বাবা মা ও শিক্ষক শিক্ষিকাদের জন্য করেছেন, আর আমার মনে হয় যে আপনি চান আমি আজ এখান থেকে প্রত্যেক বাবা মা ও শিক্ষক শিক্ষিকাদের কিছু বলি যেটা আপনার কাজে আসে। এর অর্থ আপনার ওপর চাপ আছে, শিক্ষকদের চাপ, বাবা মার চাপ, আর তাই আপনার মধ্যে একটা সংশয়, একটা বিভ্রান্তি কাজ করছে যে আপনি আপনার জন্য কিছু করবেন নাকি ওদের জন্য করবেন। আপনি ওদের বোঝাতে পারছেন না আর নিজের ইচ্ছাটা ছাড়তেও পারছেন না। আপনার এই ভাবনা আমি অনুভব করতে পারছি। আমি সবার আগে বাবা মাকে ও শিক্ষকদের একটা কথা অবশ্যই বলতে চাই। আপনারা মনের গহনে যে স্বপ্ন নিয়ে বেঁচে থাকেন, আপনাদের নিজেদের জীবনে যে স্বপ্ন অধরা রয়ে গেছে, আপনারা ছাত্রাবস্থায় বা জীবনে যা করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেননি, দিন রাত আপনাদের মনে হয় সন্তানকে বা ছাত্রছাত্রীকে সেটি করতেই হবে। আপনারা আপনাদের মনের ভাবনা, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন আপনাদের সন্তানদের মধ্যে একরকম ইঞ্জেক্ট করার চেষ্টা করেন। বাচ্চারা আপনাকে শ্রদ্ধা করে, মা বাবার কথাকে গুরুত্ব দেয়, অন্যদিকে স্কুলে শিক্ষক শিক্ষিকারা বলেন তোমরা এটা করো, তোমাদের এটা ঐতিহ্য, এটা করা উচিত। এর ফলে আমাদের শিশুদের বিকাশে যে কনফিউজড আর কন্ট্রাডিক্টরি প্রভাব পড়ে তা তাদের জন্য খুবই দুশ্চিন্তাজনক। আর সেই জন্য আগেকার দিনে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পরিবারের সম্পর্ক থাকত, পরিবারের প্রত্যেক সদস্যকে তারা জানতেন, আর এটা পরিবারের লোক বাচ্চাদের নিয়ে কী ভাবছে তাও শিক্ষকরা জানতে পারতেন। টিচার কী করেন, কীভাবে পড়ান তা অভিভাবকরা জানতেন, যার ফলে স্কুলে হোক বা পরিবারের শিক্ষা একটাই প্ল্যাটফর্মে অবস্থান করত। কিন্তু এখন বাচ্চারা সারাদিন কী করছে তার কোনো হদিশ অভিভাবকদের কাছে থাকে না। টিচারের কাজ হয়ে গেছে সিলেবাস শেষ করা, যদিও তারা যথেষ্ট পরিশ্রম করে পড়ান কিন্তু তাদের দায়িত্ব শুধুমাত্র সিলেবাস সম্পূর্ণ করানোতে সীমাবদ্ধ হয়ে গেছে। কিন্তু বাচ্চাদের মনের চাহিদা অন্য কিছু থাকে, আর তাই যতক্ষণ শিক্ষক ও অভিভাবকরা বাচ্চাদের শক্তি ও তাদের সীমাবদ্ধতা, তাদের রুচি ও প্রবৃত্তি, তার প্রত্যাশা ও আকাঙ্ক্ষা, এই সব কিছুকে নির্বলভাবে পর্যবেক্ষণ না করছে, তাকে জানার না চেষ্টা করছে, আর তাকে ধাক্কা মারতে থাকলে সে হোঁচট খেয়ে পড়ছে। তাই আমি রশ্মির মাধ্যমে সকল অভিভাবক ও টিচারদের বলতে চাই যে আপনারা আপনাদের মনের আশা আকাঙ্ক্ষার বোঝা তাদের উপর চাপাবেন না, এর থেকে আমাদের বাঁচতে হবে। এটা তো আপনাদের মানতে হবে যে ভগবান সমস্ত বাচ্চাকে কোনো না কোনো বিশেষ বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছেন, কোনো না কোনো সামর্থ্য দিয়ে পাঠিয়েছেন। এটা আপনারই দুর্বলতা যে আপনারা সেই বৈশিষ্ট্যটা চিনতে পারেননি, তাদের স্বপ্নকে বোঝার চেষ্টা করেননি, আর সেখান থেকেই দূরত্ব তৈরি হতে শুরু হয়। আমি এটা বলছি না যে নিজেদের মা বাবা বা টিচারের কথা শুনো না, তবে তোমাদের বলবো নিজেদের মধ্যে লুকিয়ে থাকা বৈশিষ্ট্যগুলোকে চিনতে শেখো। যেমন ধরিত্রী মাতা এমনিতে নির্জীব মনে হলেও তাতে একটি বীজ বপন করলে কিছুই হয় না, আবার অন্য কোনো বীজ বপন করলে তা থেকে অনেক কিছু বিকশিত হয়ে ওঠে, বটবৃক্ষ গঠিত হয়। দোষ মাটির নয় কোন বীজ বপন করা হয়েছে তার, আর তাই তোমরা জানো কোন জিনিসটা তোমরা সহজেই আয়ত্তে করতে পারো, কোনটায় তোমরা সহজেই এগিয়ে যেতে পারো, তোমরা মন প্রাণ দিয়ে তাতে পরিশ্রম করো, তোমাদের কোনো দিন সেটা বোঝা মনে হবে না। শুরুতে হয়তো বাধা আসবে, পরে পরিবার গর্ব করতে পারবে, তাদের নাম উজ্জ্বল হবে, স্বীকৃতি পাবে মানুষের মাঝে। যারা এতদিন তোমার শক্তির মর্যাদা দেয়নি তারাও তোমার শক্তির পরিচয় পাবে। তাই তোমরা মিনিমাম রিকোয়ারমেন্টকে পূরণ করার সঙ্গে সঙ্গে অতিরিক্ত সামর্থ্যকেও তার সঙ্গে যুক্ত করে অগ্রসর হলে
অনেক লাভবান হবে। শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজি, আপনি অভিভাবক ও শিক্ষকদের আশা প্রত্যাশার মাঝে বাচ্চাদের রুচি ও আকাঙ্ক্ষাকে নতুন শক্তি দিয়েছেন। আপনাকে কোটি কোটি ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংস্কৃতি সমৃদ্ধ শহর দিল্লি থেকে জনকপুরী কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র বৈভব তার সমস্যার জন্য আপনার আন্তরিক পরামর্শের কামনা করে। বৈভব। আমার নাম বৈভব কানোজিয়া, আমি দশম শ্রেণীর ছাত্র, আমি কেন্দ্রীয় বিদ্যালয়ে জনকপুরীতে পড়ি। মহাশয়, আমি আপনার কাছে জানতে চাই যে বিভিন্ন বাধা বিপত্তি সত্ত্বেও আমরা কিভাবে অনুপ্রাণিত থাকব আর সাফল্য পাব। ধন্যবাদ। ধন্যবাদ বৈভব। মাননীয় প্রধানমন্ত্রীজি, শুধু আমরা বাচ্চারাই নই, আমাদের অভিভাবকেরাও তাদের সমস্যার সমাধান চান আপনার কাছে। ওড়িশার ঝারসুগুড়ার একজন অভিভাবক সুজিত কুমার প্রধান আপনার কাছে এই বিষয়ে পথপ্রদর্শনের আশা রাখেন। শ্রী সুজিত প্রধানজি, দয়া করে আপনার প্রশ্নটি জিজ্ঞেস করুন। মাননীয় প্রধানমন্ত্রীজি নমস্কার, আমার নাম সুজিত কুমার প্রধান। আমার প্রশ্ন হল, পাঠ্যোত্তর গতিবিধির জন্য আমরা বাচ্চাদের কিভাবে অনুপ্রাণিত করব? ধন্যবাদ শ্রীমান। মাননীয় প্রধানমন্ত্রীজি, স্থাপত্য ও চিত্রকলায় ধনী রাজ্য রাজস্থানের দ্বাদশ শ্রেণীর ছাত্রী কোমল শর্মা আপনার কাছে তার সমস্যার সমাধান চাইছে। কোমল, দয়া করে নিজের প্রশ্ন জিজ্ঞাসা করো। নমস্কার, আমার নাম কোমল শর্মা, আমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বগরুর জয়পুরে দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমার প্রশ্ন এটা, আমার এক সহপাঠীর একটা পেপার ভালো হয়নি, আমি তাকে কিভাবে সান্ত্বনা দেব? ধন্যবাদ। ধন্যবাদ কোমল। মাননীয় প্রধানমন্ত্রী স্যার, আরন ইপন কাতারের দশম শ্রেণীর ছাত্র, এই একই অসুবিধার সম্মুখীন। আরন, দয়া করে নিজের প্রশ্ন রাখুন। নমস্কার স্যার, MES ইন্ডিয়ান স্কুল দোহা কাতারের পক্ষ থেকে অভিনন্দন। আমি দশম শ্রেণীর আরন ইপন। ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্নগুলি হল, অনেক সময় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে গড়িমসি করি, কীভাবে এটা বন্ধ করা যায়? আর দ্বিতীয়, নিজেকে কী করে পরীক্ষা ভীতি থেকে মুক্ত করব আর পরীক্ষার প্রস্তুতির অভাব বোধ থেকেও মুক্তি পাব? থ্যাংক ইউ আরন। মাননীয় প্রধানমন্ত্রী স্যার, কীভাবে অনুপ্রেরণার অভাবের এই সমস্যাকে আমরা সামলাব, কীভাবে শিক্ষার প্রতি দায়বদ্ধতা বজায় রাখব, এই ব্যাপারে বৈভব, মিস্টার প্রধানজি, কোমল ও আরন আপনার কাছ থেকে জ্ঞান আহরণে অত্যন্ত আগ্রহী। এছাড়াও ভারতের নানা প্রান্তের আরও অসংখ্য ছাত্রছাত্রী জানতে চান যে তারা পড়াশোনার পাশাপাশি কীভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের অংশগ্রহণের মাধ্যমে একজন সুসংহত ব্যক্তিত্বে পরিণত হতে পারবে। আমাদের দয়া করে পথপ্রদর্শন করুন স্যার। কেউ কেউ এটা ভাবেন যে মোটিভেশনের কোনো ইনজেকশন হয় আর সেটা লাগিয়ে নিলেই মোটিভেশন পাওয়া যাবে, কারণ মনে হয় যে এর কোনো ফর্মুলা পেয়ে গেলে মোটিভেশন সমস্যা আর থাকবে না। তাহলে আমি বলবো, এটা অনেক বড় ভুল। প্রথমেই নিজেকে তোমরা পর্যবেক্ষণ করো যে এমন কোনো জিনিস আছে যেগুলোতে তুমি সম্পূর্ণরূপে ডিমোটিভেটেড হয়ে যাও। তোমরা বুঝতে পারবে যখন সারাদিন, সারা সপ্তাহ, সারা মাস তুমি দেখবে যে তুমি কিছু করতে পারছ না, সব কিছু কঠিন লাগবে। তাই নিজেকে জানা আর কোন জিনিস তোমাকে হতাশ নিরাশ করে দেয় সেগুলোকে জেনে তাকে নাম্বারস বক্সে রেখে দাও। এরপর তুমি জানো যে কোন জিনিসগুলো খুব সহজেই তোমাকে মোটিভেট করে। যে জিনিসগুলো তোমাকে সহজেই মোটিভেট করে সেগুলোকে আইডেন্টিফাই করো। যেমন ধরো, তুমি কোনো ভালো গান শুনেছ যার কথা শুনে তোমার মনে হয়েছে হ্যাঁ এভাবেও ভাবা যায়, তারপরে তুমি নতুনভাবে ভাবতে শুরু করে দাও। কেউ তোমাকে জানিয়েছিল না? কেউ জানায়নি, কিন্তু তুমি নিজেকে তৈরি করেছ। ঠিক কোন জিনিস তোমাকে মোটিভেট করে তুমি নিজেই সেটা নির্ধারণ করেছ। তখন তুমি মনে করবে, হ্যাঁ এটাই আমার জন্য অত্যন্ত দরকারি, তাই আমি চাই তুমি নিজের সম্পর্কে অবশ্যই অ্যানালিসিস করতে থাকবে,
অন্য কারোর সাহায্যের ঘের টোপে পড়বে না। কাউকে গিয়ে বারবার বলবে না, ভাই আমার মুড নেই, কিছুতেই আনন্দ পাচ্ছি না। তখন তোমার মধ্যে এমন উইকনেস সৃষ্টি হবে যখন সব সময় তুমি সিম্প্যাথি চাইবে। তখন তোমার মন চাইবে যেন তোমার মা তোমার পাশে বসে থাকে, যেন আদর করে, যেন ভালোবেসে উৎসাহ দেয়, যেন লালন পালন করে। আর এই উইকনেস ধীরে ধীরে তৈরি হবে, কিছু সময় তা খুব ভালো লাগবে। তাই এই জিনিসগুলো নিয়ে তুমি সিম্প্যাথি পাওয়ার জন্য ব্যবহার করবে না, কখনোই করবে না। হ্যাঁ, জীবনে সমস্যা আসুক, নিরাশা আসুক, হতাশা আসুক, আমি তা নিজেই সহ্য করব, আর মোকাবিলা আমি নিজেই করব, এবং আমার নিরাশা ও উদাসীনতাকে আমি নিজেই ধ্বংস করব, আমি নিজেই তাকে কবরে পুঁতে ফেলব, এই বিশ্বাস রাখো। দ্বিতীয়ত, আমরা কোন জিনিসগুলো অবজার্ভ করছি? কখনো কখনো কিছু জিনিস অবজার্ভ করলেও আমরা অনেক সময় অনুপ্রাণিত হই। এই ধরো, তোমার বাড়িতে হয়তো 3 বছরের একটা বাচ্চা রয়েছে বা 2 বছরের বাচ্চা রয়েছে, তার হয়তো কিছু চাই, কিন্তু তার পক্ষে সেটা পাওয়া হয়তো ভীষণ কষ্টকর। তুমি দূর থেকে লক্ষ্য করবে সে হয়তো পড়ে যাচ্ছে, পৌঁছতে পারছে না, ক্লান্ত হয়ে পড়লে হয়তো কিছুক্ষণের জন্য চলে যাবে, কিন্তু আবার সে ফিরে আসবে, আবার চেষ্টা করবে। তার মানে সে তোমাকে শেখাচ্ছে, ঠিক আছে, এটা আমার জন্য যথেষ্ট কষ্টকর, তাই বলে আমি চেষ্টা করতে ছাড়ব না। এই যে এই মোটিভেশন, এটা কি ওকে কোনো স্কুলে পড়ানো হয়েছিল? ওই 2 বছরের বাচ্চা কি কোনো প্রাইম মিনিস্টার কি গিয়েছিল তাকে বোঝাতে, নিরাশ হয়ো না বেটা, উঠে দাঁড়াও, দৌড়ো, এরকম বলতে গিয়েছিল কি? একদমই নয়। ঈশ্বরের প্রদত্ত ইনহেরেন্ট কোয়ালিটি আমাদের সবার মাঝে রয়েছে, যা আমাদের কিছু করার ড্রাইভিং ফোর্স রূপে রয়েছে, ছোট বাচ্চাদের মধ্যেও রয়েছে। আমরা কখনোই এই জিনিসগুলো অবজার্ভ করছি? তুমি হয়তো দেখছো কোনো দিব্যাঙ্গ নিজের ব্যবহারিক জীবনের গতিবিধিকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করে সে নিজের উপায় ভেবে নিয়েছে, কিন্তু আমরা কি তাকে মাইনিউটলি অবজার্ভ করছি? ঈশ্বর তার শরীরে কত প্রকার প্রতিবন্ধকতা দিয়েছেন, অথচ সে হার স্বীকার করেনি। সে তার অক্ষমতাকেই তার শক্তিতে পরিণত করেছে, এবং সেই শক্তি তাকে তো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেই, উপরন্ত সেই শক্তি যে শুধু দেখছে তা নয়, যে আসল অবজার্ভ করছে বা নিরীক্ষণ করছে তাকেও অনুপ্রাণিত করে। আমরা চেষ্টা করি আমাদের আশপাশের যে জিনিসগুলো রয়েছে তাদের আমরা সেইভাবে অবজার্ভ করি, যেখানে তার উইকনেসকে অবজার্ভ করে নয়, সেই অক্ষমতাকে সে কীভাবে জয় করেছে, সেই প্রতিবন্ধকতাকে কীভাবে জয় করছে, সেই প্রচেষ্টাকে যেন নিরীক্ষণ করি। এরপর তুমি তার সঙ্গে নিজেকে কোরিলেট করতে পারবে। যদি এরকম পরিস্থিতি আমার সঙ্গেও হয়, তাহলে আমিও তার মোকাবিলা হয়তো এইভাবেই করতে পারবো। ঈশ্বর আমায় হাত পা ভালোই দিয়েছেন, আমার তো কোনো প্রতিবন্ধকতা নেই, তাহলে আমি কেন চুপচাপ বসে আছি? তুমি নিজেই দৌড়তে শুরু করবে, এগিয়ে যাবে। তাই আমারও মনে হয়, আরও একটা বিষয়, কখনো কি তুমি নিজের এক্সাম নিয়েছো? তুমি নিজের এক্সাম নিজেই নাও, অন্য কেউ কেন নেবে? যেমন আমি মনে হয় আমার বই এক্সাম ওয়ারিয়রে এক জায়গায় লিখেছি, তুমি কখনো এক্সামকে একটা চিঠি লেখো, হে ডিয়ার এক্সাম, তুমি নিজেকে কী ভাবো? আমি এই এই প্রস্তুতি নিয়ে রেখেছি, আমি এতটা পরিশ্রম করেছি, আমি এই এই চেষ্টা করেছি, আমি এটা পড়েছি, আমি এটা লিখেছি, আমি এতটা নোট লিখেছি, আমি টিচারের সঙ্গে 1 ঘন্টা বসে অনুশীলন করেছি, আমি মায়ের কাছে বসে পড়াশুনো করেছি, এমনকি আমার প্রতিবেশীর ছাত্রের থেকেও আমি বেশি, আরে আমি এত শিখে এসেছি, আর তুমি কে যে আমার মোকাবিলা করবে? আরে তুমি কি আমার এক্সাম নেবে? এসো আমি তোমার এক্সাম নিই, দেখি তুমি কীভাবে আমাকে ফেল করাতে পারো, আমি তোমাকে ফেল করিয়ে দেব। কখনো তো তা করে দেখো, কখনো হয়তো তোমার মনে হয় যা তুমি ভাবছো তা ঠিক না, ভুল। তুমি নিজের মধ্যে রিপ্লাই তৈরি করার অভ্যাস করো। নিজের মধ্যে রিপ্লাই করার অভ্যাস তৈরি হলে নিজের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি হবে। যেমন ধরো, হয়তো ক্লাস থেকে নতুন কিছু শিখে এসেছো, তোমরা 3-4 জন বন্ধুর সঙ্গে বসো, এবং আজ যা শিখেছো তা তুমি টিচার হয়ে সেই 3 বন্ধুকে শেখাও।
এবার তোমার প্রথম বন্ধু অন্য তিনজনকে শেখাবে, দ্বিতীয় বন্ধু আরও তিনজনকে শেখাবে, তৃতীয় বন্ধু আরও তিনজনকে। তার মানে এইভাবে যে যতটা শিখেছে সে ততটা বোঝাতে পারবে। এবারে সবাই নিজের নিজের পর্যালোচনা করে বুঝতে পারবে যে আমি যেটা ভুলে গিয়েছি অন্যজন সেটা মনে করিয়ে দিয়েছে। যখন চারজনই এইভাবে তাদের পড়াশোনা রিপ্লে করবে তখন বইপত্র ছাড়াই শুধু শোনানো ও শোনার মাধ্যমে সেই পড়া তোমাদের নিজের হয়ে উঠবে। তুমি হয়তো লক্ষ্য করবে যদি কখনো কোথাও কোনো ঘটনা ঘটে, যখন টিভি ও মিডিয়ার লোকজন দাপটের সঙ্গে বড় বড় পলিটিক্যাল লিডারদের প্রতিও প্রশ্ন ছুড়ে দেয় তখন সেই লিডাররা জবাব দেওয়ার সময় এদিক ওদিক তাকান। কিছু জনকে তো পিছন থেকে প্রম্পট করে উত্তর বলে দিতে হয়, তুমিও হয়তো লক্ষ্য করেছ। অন্যদিকে ধরো কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে এক গ্রামীণ মহিলাকে যখন টিভির লোকজন প্রশ্ন করে সেই বেচারি হয়তো টিভি কী জিনিস তাও জানে না, তবু সে তো আত্মবিশ্বাসের সঙ্গে নির্দ্বিধায় কী কী ঘটেছে তা বলে দিতে পারে, একেবারে পারফেক্টলি বলে দিতে পারে। কেন? কারণ সে যা প্রত্যক্ষ করেছে তা সে সহজেই আত্মস্থ করে নিয়েছে, সে সহজেই তা রিপ্লে করতে পারে, তাই তার বর্ণনাও পুঙ্খানুপুঙ্খ। তাই আমি মনে করি তুমি নিজেকে সম্পূর্ণরূপে এই সবের সঙ্গে যদি যুক্ত করো তাহলে নিরাশা কখনোই তোমার দরজায় কড়া নাড়বে না। মাননীয় প্রধানমন্ত্রীজি, ধন্যবাদ আমাদের ভাবনার মন্ত্র দেওয়ার জন্য, দেখার দৃষ্টিকোণ এবং মনের বিশ্বাস দেওয়ার জন্য। যত উঁচুই পর্বতশৃঙ্গ হোক না কেন, আমরা আপনাকে আশ্বস্ত করছি যে আমরা কখনো হার মানব না। মাননীয় প্রধানমন্ত্রীজি, নিজেদের স্থাপত্যকলা, সংস্কৃতি ও ঐতিহ্যের বাহক রূপে প্রসিদ্ধ তেলেঙ্গানার খাম্মাম থেকে ইয়ারা অনুষা দ্বাদশ শ্রেণীর ছাত্রী আপনার কাছে নিজের সমস্যার সমাধান চাইছে। অনুষা, দয়া করে তোমার প্রশ্ন রাখো। মাননীয় প্রধানমন্ত্রীজি নমস্কার, আমি ইয়ারা অনুষা। আমি নারাঝার গভর্নমেন্ট জুনিয়র কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমি তেলেঙ্গানার খাম্মাম জেলায় থাকি। স্যার, আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই যে যখন আমাদের শিক্ষক কিছু পড়ান তখন তা আমাদের বুঝতে অসুবিধা হয় না, কিন্তু কিছু সময় পর বা বেশ কয়েকদিন পর আমরা তা ভুলে যাই। এই বিষয়ে দয়া করে আপনি আমায় একটু সাহায্য করুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ অনুষা। মহাশয়, আমরা একটা অন্য প্রশ্ন নমো অ্যাপের মাধ্যমে পেয়েছি, যেখানে গায়ত্রী সাক্সেনা জানতে চেয়েছে যে পরীক্ষা দেওয়ার সময় প্রায়শই ও যা পড়ে এবং মুখস্থ করে তা পরীক্ষার হলে ভুলে যায়। যদিও পরীক্ষার ঠিক আগে বা পরে যখন সে নিজের বন্ধুদের সঙ্গে সেই প্রশ্নগুলো আলোচনা করে তখন তার সব উত্তর মনে পড়ে যায়। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য ওর কী করণীয়? মহাশয়, অনুষা ও গায়ত্রী সাক্সেনার এই প্রশ্ন অনেকেরই মনের মধ্যে দানা বেঁধে রয়েছে, যার সরাসরি যোগাযোগ স্মৃতিশক্তির সঙ্গে রয়েছে। দয়া করে এই সমস্যা সুরাহা করে আপনি আমাদের কৃতার্থ করুন মাননীয় প্রধানমন্ত্রীজি। হয়তো প্রত্যেক শিক্ষার্থীর কাছে এই বিষয়টি কখনো না কখনো সমস্যার কারণ হয়েই যায়। প্রত্যেকেরই মনে হয় আমার মনে থাকে না, এটা আমি ভুলে গেছি, কিন্তু তুমি দেখবে ঠিক পরীক্ষার সময় হঠাৎ তোমার ভেতরে এমন একটা পরিবর্তন আসবে যে পরীক্ষার পর তোমার মনে হবে, আরে বিগত কয়েক সপ্তাহে আমি তো এই বিষয়ে কিছুই পড়িনি, অথচ আচমকাই সেখান থেকে কোশ্চেন এসে গেল, তবুও আমি ভালোই উত্তর দিলাম। অর্থাৎ তা কোথাও স্টোর ছিল, তুমি হয়তো খেয়াল করনি, কিন্তু তোমার মনের মধ্যেই সেটা মজুদ ছিল। আর তা কেন মজুদ ছিল? কারণ যখন সংগ্রহ করেছিলে তখন দরজা খোলা ছিল, কপাট খোলা ছিল, সেজন্য অন্দরে প্রবেশ করেছিল। কপাট বন্ধ থাকলে অনেক কিছু পড়লেও কিছুই অন্দরে প্রবেশ করত না, আর সেজন্যই ধ্যান অর্থাৎ মনঃসংযোগ গুরুত্বপূর্ণ। ধ্যান এমন একটা শব্দ যে লোকে এটাকে যোগা, মেডিটেশন, হিমালয়া, মুনি ঋষিদের সঙ্গে জুড়ে দেয়। ধ্যান কি এ ব্যাপারে আমার মতামত ভীষণ সিম্পল। যদি তুমি এখানে এসেও ভাবতে থাকো ঘরে হয়তো মা টিভি দেখছেন কিংবা মা হয়তো খুঁজছেন আমি এখানে কোথায় বসে রয়েছি, এর অর্থ তুমি এখানে নয়, বাড়িতেই আছো। তোমার মাথায় শুধুই ঘুরছে মা টিভি দেখছেন না দেখছেন না, আমি এখানে বসে রয়েছি সেটাকে উনি দেখতে পেয়েছেন না পাননি। তোমার এখানে মনোযোগ করা উচিত ছিল কিন্তু তোমার মনোযোগ ওখানেই রয়ে গেছে, অর্থাৎ তুমি ধ্যানে ব্যর্থ।
যদি তুমি এখানেই থাকো তাহলে ধ্যানস্থ, অন্যথায় মনঃসংযোগে ব্যর্থ। আর এর জন্যই ধ্যান অর্থাৎ মনঃসংযোগকে এমন সরলভাবে জীবনে গ্রহণ করো, ঠিক এতটাই সরলতার সঙ্গে। এটা বিশাল বড় কোনো সায়েন্স নয়, কিংবা হিমালয়ে গিয়ে তপস্যা করতে হবে এমন কোনো বিষয় নয়। এটা ভীষণই সহজ। ঠিক এই মুহূর্তটাকে অনুভব করার চেষ্টা করো। যদি সেই মুহূর্তটাকে তুমি প্রাণভরে অনুভব করতে পারো তাহলে তা তোমাকে শক্তি যোগাবে। অনেককেই তোমরা দেখে থাকবে যারা সকালে চা পানে এবং খবরের কাগজ পড়তে ব্যস্ত থাকে, বাড়ির লোকেরা বলে চলো জল গরম হয়ে গেছে তাড়াতাড়ি স্নান করে নাও, কিন্তু তাঁরা বলেন না না আমায় কাগজ পড়তে হবে। তারপর তাদের হয়তো বলা হয় আরে গরম প্রাতঃরাশ ঠান্ডা হয়ে যাবে, তখনও তারা বলেন না না আমায় কাগজ পড়তে হবে। আমি তাদের মায়েদের কখনো বলি যারা ঘরে এরকম দুষ্টুমি করে না, তাদের একবার সন্ধেবেলা জিজ্ঞাসা করবেন আজ তারা কাগজে কি কি পড়েছে। আমি বলেছি এদের মধ্যে 99% লোক বলতে পারবে না আজ খবরের কাগজের হেডলাইন কি ছিল। কেন? কারণ তারা সচেতন নয়, মুহূর্তগুলোকে অনুভব করতে সক্ষম নয়। শুধুই অভ্যাসবশত পাতা উল্টোতে থাকে, দেখতে থাকে, পড়তে থাকে, কিন্তু কিছুই রেজিস্টার করতে পারে না। আর যদি কিছু রেজিস্টার না হয় তাহলে তা মেমোরিতেও যায় না। ঠিক এই জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাই করো না কেন বর্তমানে মনোনিবেশ করে করো। আমার বিশ্বাস পরমাত্মা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ, মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো তা হলো বর্তমান, অর্থাৎ এই মুহূর্ত। যে এই বর্তমান মুহূর্তের গুরুত্ব বুঝতে পারে, বর্তমানেই বাঁচতে পারে এবং একে অন্তস্থ করতে পারে, তার ভবিষ্যৎ কখনোই প্রশ্নের সম্মুখীন হয় না। স্মরণশক্তির সমস্যাটাও তাই, আমরা সেই মুহূর্তে মনোনিবেশ করি না, সেজন্যই তা হারিয়ে যায়। দ্বিতীয়ত, মেমোরির সঙ্গে জীবনের সম্পর্ক থাকে। যদি ভাবো যে শুধু পরীক্ষার সঙ্গে সম্পর্ক রয়েছে তাহলে তার মূল্যই উপলব্ধি করতে পারোনি। কেমন হবে? ধরো তোমার কোনো বন্ধুর জন্মদিন যদি তোমার মনে থাকে এবং তুমি জন্মদিনে তাকে ফোন করো, ওটা তো তোমার মেমোরিতে ছিল যার জন্য তোমার জন্মদিন মনে ছিল, কিন্তু সেটাই তোমার জীবনকে সুবিস্তৃত করে যখন তোমার বন্ধুর কাছে ফোন যায় আর তিনি আনন্দিত হয়ে ভাবেন আরে বাহ আমার জন্মদিন ওর মনে ছিল। অর্থাৎ তার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমার জীবনেও গুরুত্ব রাখে, সারা জীবনের জন্য সে বন্ধন অটুট থেকে যায়, কারণ ওই মেমোরি। জীবনকে সুবিস্তৃত করার জন্য মেমোরি একটা অন্যতম বড় ক্যাটালিক এজেন্ট। আর এজন্যই আমরা আমাদের স্মৃতিশক্তিকে শুধু পরীক্ষা ও প্রশ্নোত্তরের মধ্যে সীমাবদ্ধ রাখব না, তোমরা তা সুবিস্তৃত করো। যত প্রসারিত করবে ততই আপনা আপনি তা বহু বিষয়কে সংযুক্ত করতে থাকবে। আর একটা কথা বলি, তোমরা দুটি পাত্র নাও, পাত্র দুটোয় জল ভরো, জল ভরার পর তার মধ্যে একটা করে কয়েন রাখো দুটো পাত্রেই। এবার তোমরা দেখো দুটো পাত্রেই শুদ্ধ স্বচ্ছ জল, পাত্র দুটো একই রকম, তার মধ্যে রাখা কয়েনগুলো অবিকল একরকম দেখতে, কিন্তু এখন একটা পাত্র একটু দুলছে, কয়েনটা নিচেই আছে কিন্তু জল এদিক ওদিক হচ্ছে, অন্য পাত্রটায় জল স্থির। লক্ষ্য করবে যে পাত্রটায় জল স্থির সেটায় কয়েনটাকে স্পষ্ট দেখা যাচ্ছে, হয়তো কয়েনের উপরের লেখাগুলোও তুমি দেখতে পাবে, কিন্তু যে পাত্রটায় জল এদিক ওদিক হচ্ছে, একই জল একই সাইজের হুবহু একরকম হওয়া সত্ত্বেও কয়েনটাকে তুমি দেখতে পাবে না। কেন? কারণ জল টলমল করছে, পাত্রটা দুলছে। এখন মনের অবস্থাও যদি এরকম টালমাটাল হয় তাহলে কি ভাবা ঠিক হবে তার মধ্যে যে কয়েনটা রয়েছে সেটা আমি দেখতে পাব? তোমরা খেয়াল করে থাকবে পরীক্ষার সময় তোমার মনে হয় পাশের জন তো কিছুই দেখছে না, শুধুই লিখে যাচ্ছে, আমি তো পিছিয়ে পড়ব। অর্থাৎ তুমি সেই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে দাও। তোমার মন এত অস্থির হয়ে ওঠে যে মনের গভীরে কয়েনের মতো সেই মেমোরিতে তোমার নজরই পড়ে না।
মনকে একবার স্থির করে নাও। মনস্থির করতে হবে, অসুবিধা হলে ডিপ ব্রিথ করো, তিন চারবার গভীরভাবে শ্বাস নাও, বুক সুপ্রশস্ত করে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসো। মন স্থির হতে দেখবে কয়েনটার মতো তোমার মেমরির মধ্যে যা কিছু আছে তা তোমার দৃষ্টিগোচর হচ্ছে। আর এই জন্য ঈশ্বর যাদের মেমরি বেশি তাদের যে বেশি এনার্জি দিয়েছেন তা নয়, আমাদের সকলের যে অন্তরের ক্ষমতা তা একই রকম, ভগবান খুব যত্নের সঙ্গে তা সৃষ্টি করেছেন। এটা আমাদের উপর নির্ভর করে যে কোন দিকটাকে আমরা পরিশীলিত করব আর কোন দিকটাকে করব না। তাই তোমরা এটা খুব সহজেই করতে পারবে। তোমাদের মধ্যে যারা পুরনো শাস্ত্রের বিষয়ে খবর রাখো তারা জানো কিছু মানুষ প্রখর স্মৃতিধর, অর্থাৎ শত অভিধানী হয়ে থাকেন, যারা একসঙ্গে শত বিষয় স্মরণ করতে পারেন। একটা সময় আমাদের দেশে এর প্রচলন ছিল। এই বিষয়ে ইউটিউবেও অনেক কিছু পাওয়া যায়। যাই হোক, আমরা নিজেদের সেভাবে ট্রেন করতে পারি, নিজেদের মনকে ট্রেন করতে পারি, কিন্তু আজ যেহেতু তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ তাই সেই বিষয়ে খুব বিশেষ কিছু বলবো না। আমি শুধু বলবো সব কিছুই তোমাদের আশেপাশে রয়েছে, তোমরা মন স্থির রাখো তাহলেই সেগুলো খুঁজে পাবে, তোমাদের দৃষ্টিগোচর হবে, তোমরা স্মরণ করতে সক্ষম হবে, আর তা তোমাদের শক্তিতে পরিণত হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি, স্নেহের সঙ্গে এত সহজ করে যেভাবে আপনি আমাদের ধ্যান অর্থাৎ মনোসংযোগের বিষয় শেখালেন, নিশ্চয়ই তাতে আমার মতো সকলের মনই আনন্দে উচ্ছ্বসিত। ধন্যবাদ স্যার। মাননীয় প্রধানমন্ত্রীজি, খনিজ সম্পদে সমৃদ্ধ রাজ্য, মনোরম পর্যটন স্থল ঝাড়খণ্ডের রামগড় থেকে দশম শ্রেণীর ছাত্রী শ্বেতা কুমারী আপনার কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চায়। শ্বেতা, তুমি তোমার প্রশ্ন করো। মাননীয় প্রধানমন্ত্রীজি নমস্কার, আমি শ্বেতা কুমারী, কেন্দ্রীয় বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। আমার আপনার কাছে একটা বিষয় জানার আছে। আমি পড়াশোনার জন্য অধিকাংশ ক্ষেত্রেই রাতের বেলা প্রোডাক্টিভ সময় বেশি দিয়ে থাকি, কিন্তু সকলে আমাকে দিনের বেলায় বেশি করে পড়াশোনা করতে বলেন, আমার কি করা উচিত? ধন্যবাদ। ধন্যবাদ শ্বেতা। মাননীয় প্রধানমন্ত্রীজি, নমো অ্যাপের মাধ্যমে আমরা একটি প্রশ্ন পেয়েছি। সেখানে রাঘব যোশীর সামনে এক অদ্ভুত দ্বিধা। বাবা মা সবসময় বলেন আগে পড়াশোনা করো, তারপর খেলাধুলো করো, কিন্তু তার মনে হয় খেলাধুলো করে পড়াশোনা করতে বসলে সে সব কিছু আরও ভালোভাবে বুঝতে পারে। অনুগ্রহ করে রাঘব এবং শ্বেতার সঙ্গে সঙ্গে তাদের মতো সমস্ত শিক্ষার্থীদের যদি বলেন যে ঠিক কী করা উচিত যাতে তাদের প্রোডাক্টিভিটি সবচেয়ে ভালো হয়, আমাদের সকলের দ্বিধার নিরসন করার জন্য আপনাকে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি, একথা ঠিক যে সকলেই চায় তার সময়ের সদ্ব্যবহার করতে, যে কাজের জন্য সময় ব্যয় করা হচ্ছে তা যেন লাভজনক হয়। এটা ভালো চিন্তাভাবনা, অবশ্যই প্রয়োজনীয় চিন্তাভাবনা। এটা নিয়ে অবশ্যই আমাদের সচেতন হয়ে চেষ্টা করা উচিত যে আমি যে সময় দিচ্ছি, আমি যে সময় ব্যয় করছি তার সঠিক ফলাফল আমি পাচ্ছি কি না। আউটপুট দেখতে পাওয়া যায় কিন্তু আউটকাম দেখতে পাওয়া যায় না। তাই প্রথম থেকেই নিজের মধ্যে একটা অভ্যেস তৈরি করা উচিত যে আমি যতটা ইনভেস্ট করেছি তার বিনিময়ে ততটাই ফেরত পেয়েছি কিনা সেটা খেয়াল রাখা। এটার হিসেব আমরা রাখতেই পারি, আমাদের এটা একটা অভ্যেসের মতো রাখা উচিত। যেমন আজ অঙ্কের ক্ষেত্রে আমি এক ঘন্টা সময় ব্যয় করেছি, সেই এক ঘন্টায় আমার যা করার কথা তা আমি করতে পেরেছি নাকি পারিনি, যে প্রশ্নগুলো আমার কাছে কঠিন মনে হতো সেগুলো কি আমার জন্য সহজ হলো নাকি হলো না, অর্থাৎ আমার আউটকাম ইম্প্রুভ করছে কিনা এটা অ্যানালিসিস করার অভ্যাস আমাদের তৈরি করতে হবে। খুব কম মানুষেরই অ্যানালিসিস করার অভ্যাস থাকে। আমরা একটার পর একটা কাজ করতেই থাকি করতেই থাকি, পরে এটা খেয়াল থাকে না যে কোন বিষয়ে একটু বেশি মনোযোগ দেওয়া জরুরি ছিল, কোনো বিষয়ে হয়তো এতটা মনোযোগের প্রয়োজন ছিল না। আমাদের নিজেদের টাইম টেবিলে যেটা সবচেয়ে সহজ সরল আমরা ঘুরে ফিরে সেটাতেই বারবার ঢুকে পড়ি, মনে হয় এটাই বারবার করি কারণ এতে আনন্দ হয়, আর এর ফলে যেটা আমাদের কম পছন্দ হয় একটু কঠিন আমরা তার থেকে পালানোর চেষ্টা করি। তোমরা দেখেছো হয়তো আমাদের বডি,
এই বডি শব্দটা হয়তো ভালো নয়, কিন্তু সহজ করার জন্য এটা বললাম। কখনো কখনো মনে হয় আমাদের বডি চিটের। এই যেমন কখনো কখনো আমরা ভাবি আমাদের এইভাবে বসতে হবে, আমরা বুঝতেই পারি না কখন আমরা অন্যভাবে বসতে শুরু করি, আমরা বুঝতেই পারি না, অর্থাৎ আমাদের বডি আমাদের সঙ্গে চিটিং করে। তুমি হয়তো ঠিক করলে তুমি অন্যভাবে বসবে, কিন্তু ঠিক তোমার বডি আলগা হয়ে যায়, হাত পাও ঠিক আলগা হয়ে যায়, অর্থাৎ কোনভাবে তুমি অরিজিনাল ফরম্যাটে চলে যাও। তুমি হয়তো সচেতন হয়ে চেষ্টা করবে, কিন্তু বডি আবার সেই আগের অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ আমাদের বডি যেমন চিটার, তেমন মনও কখনো কখনো চিট করে আমাদের। আমাদের এই চিটিংয়ের থেকে বাঁচা উচিত। আমাদের মন যেন আমাদের ঠকাতে না পারে। এটা কিভাবে হয়? আমাদের মনের যা পছন্দ আমরা সেই দিকেই চলে যাই, আমাদের যেটা দরকার। মহাত্মা গান্ধী শ্রেষ্ঠ এবং প্রিয় জিনিসের কথা বলতেন। যে জিনিস শ্রেষ্ঠতর আর যা প্রিয়, মানুষ সব সময় শ্রেষ্ঠ জিনিসের বদলে প্রিয় জিনিসের প্রতি এগিয়ে যায়। যা শ্রেষ্ঠ আমাদের তার সঙ্গেই লেগে থাকা উচিত, এটাই আবশ্যক। কখনো যদি মন আমাদের চিটিং করে, সেই জায়গায় নিয়ে যায়, তাহলে তাকে আবার সঠিক জায়গায় টেনে নিয়ে আসতে হয়। এতে তোমার প্রোডাক্টিভিটি এবং আউটকাম বাড়বে, এটার জন্য চেষ্টা করা উচিত। দ্বিতীয়ত, এই ভাবনা যে আমি রাতে পড়ি সেটা ভালো হবে, আমি সকালে পড়ি সেটা ভালো হবে, কেউ বলবে আমি খাওয়া দাওয়ার পরে পড়তে বসি সেটা ভালো হবে, কেউ বলে ক্ষুধার্ত অবস্থায় পড়তে বসি, এটা প্রত্যেকের নিজস্ব ইচ্ছে। তোমরা দেখো কোনো বিষয়ে তুমি কমফর্টেবল, আসলে ব্যাপার হলো তোমরা কোথায় সুবিধা হচ্ছে সেটা দেখো। তুমি যদি কমফোর্ট ফিল না করো সেই পরিসরে সেই ওঠা বসায়, তাহলে সেটায় না যাওয়াই ভালো। কিছু মানুষ এমন হয় যাদের এক নির্দিষ্ট জায়গাতেই ঘুম আসে। আমার মনে আছে অনেক বছর আগে আমি একটা সিনেমা দেখেছিলাম। ওই সিনেমায় একটা দৃশ্য ছিল, এক ব্যক্তি একটি বস্তির কাছে নিজের জীবন কাটাত, তারপর হঠাৎ করেই কোনো একটা ভালো জায়গায় যাওয়ার সুযোগ আসে তার, কিন্তু সে দেখে তার কিছুতেই সেখানে ঘুম আসছে না। সে যখন তার ঘুম না আসার কারণ নিয়ে চিন্তা করতে করতে একটি রেল স্টেশনে যায়, রেলের বগির যে খটখট আওয়াজ সেটা সে টেপ রেকর্ডারে রেকর্ড করে। বাড়িতে ফিরে সে সেই টেপ রেকর্ডার চালিয়ে তারপর ঘুমোতে পারে, এটাই তার কমফোর্ট ছিল। সকলের ক্ষেত্রে এটা প্রয়োজনীয় নয় যে ট্রেনের আওয়াজ শুনে তবেই সে ঘুমোতে পারবে, যার যেটা কমফোর্ট তার সেদিকেই যাওয়া উচিত। আমার যেটা মনে হয়, কোনো কিছুর প্রেশার রাখা উচিত নয় নিজের উপর। আমার যেটা মনে হয়, যে কাজে কেউ আনন্দ পায়, যে বিষয়ে নিজেকে সবচেয়ে কম অ্যাডজাস্ট করতে হয়, আমার মনে হয় সেই পথ কখনোই ছাড়া উচিত নয়। কিন্তু সেই কমফোর্ট অবস্থাতেও তোমার কাজ পড়াশুনো করা, তোমার কাজ ম্যাক্সিমাম আউটকাম দেওয়া, এই ভাবনা থেকে কখনোই সরে যাওয়া কিন্তু উচিত নয়। আমি দেখেছি মানুষ কি করে কাজ করে। কখনো কখনো এটা শুনতে ভালো লাগে যে অমুক ব্যক্তি 12 ঘন্টা কাজ করে, 14 ঘন্টা কাজ করে, 18 ঘন্টা কাজ করে, এটা শুনতে ভালো লাগে। কিন্তু প্রকৃতপক্ষে 18 ঘন্টা কাজ করা যে কি, সেটা আমার জীবনের একটা বড় শিক্ষা। আমি যখন গুজরাতে ছিলাম তখন কেকা শাস্ত্রী নামে এক পণ্ডিত মানুষের সঙ্গে আলাপ হয়েছিল। নিজে তো তিনি 5ম বা 7ম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেছিলেন, কিন্তু তিনি অনেক বই লিখেছিলেন, প্রায় 1 ডজন বই লিখেছিলেন তিনি, পদ্ম পুরস্কারেও সম্মানিত হয়েছিলেন। উনি 103 বছর বেঁচেছিলেন। ওঁর শতবর্ষের অনুষ্ঠান আমি সরকারি তরফে আয়োজন করেছিলাম, ওঁর সঙ্গে আমার কাছের সম্পর্ক ছিল, খুব ভালোবাসতেন উনি আমায়। এটা অনেক বছর আগের কথা, আমি তখন মুখ্যমন্ত্রীও ছিলাম না। একবার ওর সঙ্গে মিলে ঠিক করেছিলাম ওকে রাজস্থানের কোনো তীর্থক্ষেত্র দর্শন করতে নিয়ে যাব। আমরা সকলেই একটা গাড়িতে ছিলাম। আমি দেখেছিলাম ওর কাছে অনেক কম লাগেজ রয়েছে, সেই লাগেজেও মূলত লেখাপড়ার জিনিস ছিল। রাস্তায় কখনো কখনো রেলওয়ে ক্রসিং আসত, তখন আমাদের থেমে যেতে হতো। যতক্ষণ না ট্রেন পাস করত, রেলওয়ে সিগন্যাল আমরা পেতাম না, ততক্ষণ আমরা আটকে থাকতাম। আমরা ওই সময় সাধারণত গাড়ি থেকে নেমে একটু হাঁটতাম অথবা কিছু খাবার জিনিস কিনে আনতাম।
আমরা এইভাবেই নিজেদের সময় কাটাতাম, কিন্তু আমি দেখতাম যেই গাড়ি থামত উনি নিজের ব্যাগ থেকে কাগজ বের করে লেখালেখি শুরু করে দিতেন। তখন ওর বয়স প্রায় 80 কাছে, অর্থাৎ সময়ের কেমন করে সদ্ব্যবহার করা উচিত, আউটকাম কাকে বলে, এটা আমি ওকে নিখুঁত পর্যবেক্ষণের মাধ্যমে দেখেছিলাম। আর তীর্থযাত্রার সময়ে ঘোরাফেরা, নানান জিনিস দেখার মাঝেও উনি নিজের কাজ করতেই থাকতেন। আমার মনে হয় যে কোনো পরিস্থিতিতে নিজের কাজ করতে থাকা খুবই প্রয়োজন, জীবনে এর মাধ্যমে অনেক কিছু পাওয়া যায়। মাননীয় স্যার, ধন্যবাদ আপনাকে আমাদের আত্মবিশ্লেষণ এবং আনন্দের সঙ্গে কিছু শেখার গুরুত্ব বোঝানোর জন্য। আমরা এভাবেই দারুণ উচ্চতা ছুঁতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, এরিকা জর্জ, নবম শ্রেণীর ছাত্রী, উধামপুরের ইউক্যালিপটাসে ভরা ভূস্বর্গের অর্থাৎ জম্মু কাশ্মীরের স্কুলের ছাত্রী, আপনার কাছ থেকে কিছু জানতে চায়। এরিকা, তোমার প্রশ্ন করো। আমি এরিকা জর্জ, ABS উধামপুরের নবম শ্রেণীর ছাত্রী। পড়াশোনার ক্ষেত্রে এখন ভারতে অনেক প্রতিযোগিতা, অনেক ছাত্রছাত্রীরাই প্রতিভাবান এবং জ্ঞানী, কিন্তু কিছু কারণে তারা অনেক সময় পরীক্ষায় বসতে পারে না। হয়তো তারা সঠিক পথ বেছে নিতে পারে না, হয়তো তাদের সঠিক কাউন্সেলিং করা হয় না। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা এদের জন্য কি করতে পারি? কিভাবে আমরা এইসব প্রতিভাবানদের সঠিক পথ বেছে নিতে সাহায্য করতে পারি? ধন্যবাদ স্যার। ধন্যবাদ এরিকা। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, হরিওম মিশ্রা উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের একটি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। ও এখন বোর্ডের পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। ওরও একটা প্রশ্ন রয়েছে। হরিওম, তুমি প্রশ্ন করো। নমস্কার, আমার নাম হরিওম মিশ্র। আমি নয়ডার কেমব্রিজ স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার আজ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, এই বছর কলেজের অ্যাডমিশনের পরীক্ষায় নানা বদল আনা হয়েছে। এই বছর বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্রের ক্ষেত্রেও বদল আনা হয়েছে। এত বদলের মধ্যে আমরা পরীক্ষার্থীরা এই বোর্ডের পরীক্ষার প্রস্তুতির দিকে খেয়াল রাখব নাকি কলেজের ভর্তির পরীক্ষার দিকে খেয়াল রাখব? আমরা কিভাবে এইসব পরীক্ষার প্রস্তুতি নিতে পারি? ধন্যবাদ হরিওম। মাননীয় প্রধানমন্ত্রী স্যার, এরিকা ও হরিওমের মতো দেশের বিভিন্ন প্রান্তের বহু শিক্ষার্থী বোর্ড পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা না কলেজের ভর্তির প্রক্রিয়া কিসে মনোনিবেশ করবে, এই নিয়ে ধন্দে উদ্বেগে রয়েছে। আমরা সবাই এ বিষয়ে আপনার পরামর্শ চাই। এগুলো আসলে আলাদা আলাদা সমস্যা। একটি হলো কম্পিটিশন, আর একটি হলো এই পরীক্ষাটি দেব না অন্যটি, এটা ঠিক করা। যদি একই সময়ে দুটো পরীক্ষা থাকে তাহলে কোনটা দেওয়া উচিত? আমি মনে করি না পরীক্ষার জন্য পড়া উচিত, ভুলটা ওখানেই হয়। আমি প্রথমে এই পরীক্ষাটির জন্য পড়ব, তারপর ওইটির জন্য। এর মানে দাঁড়ায় তুমি পড়ছ না, তুমি সেই ভেষজ উদ্ভিদ বা মহৌষধ খুঁজছ যা তোমার কাজ সহজ করে দেবে। এবং হয়তো এই কারণেই আমাদের আলাদা আলাদা পরীক্ষা সম্পূর্ণ আলাদা ঠেকতে শুরু করে, কঠিন মনে হতে থাকে। বাস্তব হলো, যদি আমরা যেটাই পড়ছি সেটা যদি পুরোপুরি আত্মস্থ করতে পারি, তাহলে সেটা যে পরীক্ষাই হোক না কেন, বোর্ডের হোক বা প্রবেশিকা পরীক্ষা হোক বা চাকরির জন্য ইন্টারভিউ বা এক্সাম হোক, পরীক্ষা তো যে কোনো জায়গায় হতে পারে। তোমরা যদি তোমাদের পাঠ্য বিষয়গুলি পুরোপুরি আত্মস্থ করতে পারো, ঠিকভাবে অধ্যয়ন করতে পারো, তাহলে পরীক্ষার রূপ বা ধরন তোমার সামনে কোনো বাধা হিসাবে প্রতিপন্ন হবে না। এই জন্য কোনো বিশেষ পরীক্ষার জন্য প্রস্তুত না হয়ে আমাদের পরিশ্রম করতে হবে যোগ্য শিক্ষিত ব্যক্তি হয়ে ওঠার, আমাদের নিজেদের নিজেদের বিষয়ে মাস্টার হয়ে ওঠার। এর ফল যাই হোক না কেন, প্রথমে যেটা আসবে তার মোকাবিলা করব, তারপর যেটা আসবে তার। সত্যিকারের ক্রীড়াবিদ খেলায় পারদর্শী হয়ে ওঠে, খেলার স্তর দেখে প্রস্তুত হয় না। তারপর সে নিজের শহরে খেললে নিজের দক্ষতা দেখাবে, জেলা স্তরে খেললে নিজের দক্ষতা দেখাবে, জাতীয় স্তরে খেললে নিজের দক্ষতা দেখাবে, আন্তর্জাতিক স্তরে খেললেও নিজের দক্ষতা দেখাবে এবং নিজেও আস্তে আস্তে আরও উন্নত হতে থাকবে। এই জন্য আমি মনে করি, আজ এই পরীক্ষার জন্য এই ওষুধ, কাল ওই পরীক্ষার জন্য ওই ওষুধ, এসব চক্করে না পড়ে আমাদের ভাবা উচিত, আমার কাছে যে সম্পদ আছে তাই নিয়ে আমি যাচ্ছি, সফল হলে হব, নইলে অন্য রাস্তা খুঁজে নেব। এই মনোভাব নিয়ে আমাদের এগোনো উচিত।
দ্বিতীয়ত প্রতিযোগিতা। দেখো বন্ধুরা, প্রতিযোগিতাকে আমাদের জীবনের সবচেয়ে বড় পুরস্কার মনে করা উচিত। কম্পিটিশন না থাকলে আর জীবনের মানে কি? তাহলে তো আমরা এমনিই খুশি থাকব, কেউ নেই আমরাই আছি কেবল, এরকম হওয়া উচিত নয়। সত্যি বলতে কি, আমাদের প্রতিযোগিতাকে আহ্বান জানানো উচিত, তাহলেই জীবনে আমাদের যোগ্য পরীক্ষা হয়। আমি তো বলবো, যেদিন কোনো পরীক্ষা নেই, পড়া নেই, ছুটিতে আছো, সেদিনও বাড়িতে কম্পিটিশন শুরু করো ভাই বোনেরা মিলে। তুমি চারটে রুটি খেতে পারো, আমি পাঁচটা, তুমি পাঁচটা খেতে পারলে আমি ছটা, কম্পিটিশন করে তো দেখো। জীবনে আমাদের কম্পিটিশনকে আমন্ত্রণ জানানো উচিত। কম্পিটিশন আমাদের জীবনে এগিয়ে যাওয়ায় সাহায্য করার একটি দারুণ মাধ্যম, যা আমাদের নিজেদের মূল্যায়ন করতে সহায়তা করে। দ্বিতীয়ত, আমি যে প্রজন্মের বা তোমাদের বাবা মারা যে প্রজন্মের মানুষ, তাঁরা সেসব জিনিস পাননি যা তোমরা পেয়েছো। তোমরা সেই ভাগ্যশালী প্রজন্মের মানুষ যারা এমন সব জিনিস পেয়েছো, এবং যে মাত্রায় পেয়েছো তা তার আগের কোনো প্রজন্ম পায়নি। এবং সেটি হলো, এখন যেমন কম্পিটিশন বেশি, তেমন চয়েসও বেশি, সুযোগও অনেক বেশি রয়েছে সবার কাছে। তোমাদের পরিবার পরিজনদের এত সুযোগ ছিল না। তোমরা নিশ্চয়ই দেখেছো, দুজন কৃষক রয়েছেন, মনে করো এরও দুই একর জমি রয়েছে, ওরও তাই, কিন্তু একজন ভেবেছেন দিন গুজরান করতে হবে, আখের চাষ করি, আমার চলে যাবে। দ্বিতীয় জন কিন্তু ভাবলেন, না না, দুই একর জমি আছে, এক তৃতীয়াংশে এই চাষ করব, আরেক তৃতীয়াংশে অন্য কিছু চাষ করব, আরেক তৃতীয়াংশে আরেকটি কোনো ফসলে চাষ করব। আগের বছর এই ফসলটি চাষ করেছিলাম, এবছর অন্য কিছু চাষ করব, এই দুটি জিনিসের চাষ করব না। তোমরা খেয়াল করবে যে নিজের দু একর জমিতে আরামে বসে একই চাষ করে যায়, তার হয়তো চলে যায় কিন্তু তার জীবন থমকে যায়। আর অন্যজন যে রিস্ক নেয়, চিন্তা করে, নতুন কিছু নেয়, নতুন কিছু যুক্ত করে নিজের চাষের অঙ্গ হিসাবে, সে এত আগে এগিয়ে যায় যে তাকে কেউ থামাতে পারে না। আমাদের জীবনও এই রকম। আমাদের গর্বিত হওয়া উচিত যে এত প্রতিযোগিতার মধ্যেও আমরা নিজেদের প্রমাণ করতে পারছি, আর আমাদের কাছে প্রচুর চয়েস রয়েছে। এই প্রতিযোগিতা নয় তো ওটা, এটা নয় তো অন্যটা, এই রাস্তা নয় তো ওটা, ওইটা নয় তো ওটা। আমি মনে করি আমাদের এটাকে সুযোগ বা অপরচুনিটি মনে করা উচিত, এবং ভাবা উচিত যে আমি এই সুযোগটি ছাড়ব না, আমি এই সুযোগটিকে কিছুতেই হাতছাড়া হতে দেব না। এই মনোভাব যদি আমরা তৈরি করতে পারি নিজেদের মধ্যে, তাহলে আমি বিশ্বাস করি কম্পিটিশনকে এই যুগের সবচেয়ে বড় আশীর্বাদ হিসাবে তোমরা গণ্য করবে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি আমাদের জ্ঞানকে আত্মস্থ করার অনুপ্রেরণা দিলেন, যার মাধ্যমে জীবনে সাফল্য আসে। আপনাকে ধন্যবাদ। শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মহোদয়, নবসারি গুজরাট থেকে একজন অভিভাবক সীমা চিন্তন দেশাই আপনাকে একটি প্রশ্ন করতে চান। মহোদয়া, অনুগ্রহ করে আপনার বক্তব্য রাখুন। জয় শ্রীরাম। প্রধানমন্ত্রী মোদিজি নমস্কার, আমি সীমা চিন্তন দেশাই, নবসারিতে থাকি। আপনি যুবক যুবতীদের আইকন, তার কারণ আপনি শুধু বলেন না, যেটা বলেন সেটা করে দেখান। স্যালুট। আপনার কাছে আমার একটি প্রশ্ন রয়েছে। গ্রামীণ ভারতে এই সময়ে মেয়েদের শিক্ষার জন্য নানান প্রকল্প রয়েছে, এই প্রকল্পগুলি প্রগতির জন্য কিভাবে আমাদের সমাজকে সাহায্য করতে পারে, অনুগ্রহ করে আমাদের পথ দেখান। ধন্যবাদ। ধন্যবাদ মহোদয়া। মান্যবর, সীমা চিন্তন দেশাই ভারতের গ্রামীণ অঞ্চলের মেয়েদের শিক্ষার প্রসার নিয়ে চিন্তিত এবং শ্রীমানের থেকে জানতে চান এ বিষয়ে আপনার মত কি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমি মনে করি এখন অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। আগেকার দিনে মা বাবারা মনে করতেন ছেলেদের পড়ানো উচিত, নিজেদের লিমিটেড সংস্থান থাকা সত্ত্বেও তাঁরা মনে করতেন এরকম অবস্থা যদি ছেলেকে পড়াই তাহলে সে পরে রোজগার করতে পারবে, সাহায্য করতে পারবে। বাবা মায়েরা অনেক সময় এটাও মনে করতেন মেয়েকে পড়িয়ে কী হবে, ও তো আর চাকরি করবে না, ও বিয়ে করে নিজের শ্বশুর বাড়ি যাবে, সে নিজের জীবন যাপন করে নেবে সেখানে। মানসিকতার সমস্যা ছিল তখন, এখনও সম্ভবত এরকম মানসিকতা কোথাও কোথাও কোনো কোনো গ্রামে জীবিত আছে, কিন্তু বাই দ্য লার্জ বর্তমান সময়ে অবস্থার পরিবর্তন হয়েছে।
এবং একটি সমাজ মেয়েদের সামর্থ্য জানা ক্ষেত্রে যদি পিছিয়ে পড়ে তাহলে সে সমাজ কোনো দিন আগে যেতে পারবে না। কোনো কোনো সময় তোমরা এরকম পরিবার দেখে থাকবে যেখানে ভাবা হয় ছেলে হওয়া দরকার, সে বুড়ো বয়সে দেখবে মেয়ে তো শ্বশুর বাড়ি চলে যাবে, ও কোন কাজে আসবে। এরকম একটা ধারণাও আমাদের সমাজে আছে এবং এককালে তো খুব বেশি মাত্রায় ছিল। কিন্তু ইতিহাসের অভিজ্ঞতা আমাদের বলে, এবং আমি এইসব বিষয় খুব সূক্ষ্মভাবে দেখি, আমি এমন অনেক মহিলাদের দেখেছি মা বাবার একমাত্র সন্তান, মা বাবার সুখ এবং ওদের বৃদ্ধাবস্থার কথা ভেবে বিয়ে না করে তাদের সেবায় জীবন উৎসর্গ করেছে। যা ছেলেরা করতে পারেনি তা মেয়েরা করেছে। আর আমি এমন পরিবারও দেখেছি যেখানে ঘরে চার ছেলে রয়েছে, চার ছেলের চারটে বাংলো আছে, সুখ স্বাচ্ছন্দ্যের জীবন, দুঃখ কখনো দেখেনি, কিন্তু মা বাবা বৃদ্ধাশ্রমে জীবন অতিবাহিত করছে। এরম ছেলেও আমি দেখেছি। এই জন্য সমাজের মধ্যে ছেলে মেয়ে যেন সমান সমান থাকে, কোনো ভেদাভেদ যেন না থাকে, এটাই আজকের সময়ের অনিবার্যতা। সবসময় এটা হওয়া উচিত। ভারতে কিছু সমস্যা এসেছে, আসার নিশ্চয়ই কিছু কারণ ছিল, কিন্তু এই দেশ গর্ব করতে পারে। যদি গভর্নেন্সের কথা আমরা এখানে বলি তাহলে বেস্ট গভর্নেন্স দেওয়ার জন্য কোনো এক সময়ে অহল্যা দেবীর নাম উঠে আসত। যদি বীরত্বের কথা বলি তাহলে ঝাঁসি কি রানী লক্ষ্মী বাইয়ের নাম উঠে আসত বীরত্বের কারণে। ওরা তো সব নারী ছিলেন, অর্থাৎ কোনো যুগেই এরকম হয়নি যখন নারীরা তাদের কৃতিত্ব দেখাননি। আর আমাদের এখানে তো তারা বিদুষী, জ্ঞানের ভাণ্ডার। আজকে অবস্থার পরিবর্তন হয়েছে। নতুন যেসব শিশুরা স্কুলে আসছে তাদের মধ্যে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি হয়, হিসাব তাই বলছে। আজ মেয়েদের যে ইন্সপিরেশন রয়েছে, উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, কিছু করে দেখানোর জেদ রয়েছে, যে কোনো ভারতবাসী সেটার উপর গর্ব করতে পারে। আর আমাদের তাদেরকে সুযোগ দিতে হবে, আর এই সুযোগ প্রাতিষ্ঠানিক করতে হবে। কোনো এক পরিবার নিজেদের মতো করে কিছু করলো সেরকম নয়, যেমন তোমরা দেখেছো খেলাধুলোতে। আজ খেলাধুলোর যে কোনো স্তরে ভারতের মেয়েরা নিজেদের নাম উজ্জ্বল করছে। বিজ্ঞানের ক্ষেত্রটা দেখো, এত বড় বড় অ্যাচিভমেন্ট বিজ্ঞানে আসছে, দেখবে হয়তো অর্ধেকের বেশি কিছু না কিছু উল্লেখের কাজ করেছে আমাদের মেয়েরা। তুমি 10 থেকে 12 রেজাল্ট দেখো, দেখে নাও, ছেলেদের থেকে মেয়েরা নম্বর বেশি আনছে, এমনকি পাশের সংখ্যাতেও মেয়েরা বেশি। আজ সকল পরিবারের জন্য মেয়েরা এক বিরাট বড় অ্যাসেট, পরিবারের এক বিশাল শক্তি। আর এই পরিবর্তন ভালো, এই পরিবর্তন যত বেশি হবে ততই লাভ হবে। যিনি প্রশ্নটা করেছেন উনি তো গুজরাটের। 50% মেয়েদের জন্য সংরক্ষিত আইন অনুযায়ী গুজরাটে ভালো পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, কিন্তু নির্বাচনের পরে দেখা যায় নির্বাচিত মহিলাদের শতকরা হার 53-54-55%, অর্থাৎ ওরা সংরক্ষিত আসনে জিতেছেন। সঙ্গে সঙ্গে অসংরক্ষিত আসনেও জিতে 55% অবধি কখনো কখনো পৌঁছে যান, আর পুরুষরা 45% এসে যান। এর অর্থ সমাজেরও মা বোনদের ওপর বিশ্বাস বেড়েছে, আর সেই জন্যই তো ওরা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন। আর যখন আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছি, আজ ভারতবর্ষের পার্লামেন্টে আজ পর্যন্ত সবথেকে বেশি মহিলা সাংসদ রয়েছে। গ্রামেও দেখা যাচ্ছে শিক্ষিত মেয়েদের মানুষ জনপ্রতিনিধি রূপে বেশি পছন্দ করছেন। 5ম শ্রেণী অবধি শিক্ষিত হলে 7ম শ্রেণী অবধি শিক্ষিতকে বেশি পছন্দ করছেন, আবার 7ম শ্রেণী হলে 11ম শ্রেণী অবধি শিক্ষিত বোনকে জিতিয়ে দিচ্ছেন। অর্থাৎ সমাজেও শিক্ষার প্রতি সম্মান বৃদ্ধি সব স্তরে নজর পড়েছে। আজ তুমি শিক্ষাক্ষেত্রে নজর দাও। আমি কোনো রাজনৈতিক দলকে রাস্তা দেখাচ্ছি না, কিন্তু হয়তো এমন কখনো হবে যে পুরুষ দাবি করবে যে শিক্ষায় আমাদের এত শতাংশ সংরক্ষণ করা চাই, কারণ অধিকাংশ শিক্ষক আমাদের মা বোনেরা। সেইভাবে নার্সিংয়ে দেখো, সেবার মনোভাব, মাতৃ মনোভাব যাদের রয়েছে তারা নার্সিংয়ে আজ ভারতের গৌরব বৃদ্ধি করছে। ভারতের নার্সিং সারা বিশ্বে যেখানে যাচ্ছে সেখানেই নিজেদের সম্মান বৃদ্ধি করছে। এমনকি পলিসিংয়েও
আজ আমাদের মেয়েরা অনেক বেশি সংখ্যায় আসছে। এনসিসিতে মেয়েরা, সৈনিক স্কুলে মেয়েরা, সেনাবাহিনীতে মেয়েরা, জীবনের প্রতিটি ক্ষেত্রে মেয়েরা, এসব কিছুই প্রাতিষ্ঠানিক করা হচ্ছে। সমাজের কাছে আমার এই প্রার্থনা যে আপনারা ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য করবেন না, দুজনকেই সমান সুযোগ দিন। আমি বলছি, যদি সমান সুযোগ পায়, সমান ইনভেস্টমেন্ট পায়, তাহলে ছেলে যদি 19 করে মেয়ে 20 করবে, এই আমি কথা দিলাম। শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজি, মেয়েরা ঘর, সমাজ এবং রাষ্ট্রের শোভা, তাদের উচ্চাকাঙ্ক্ষা আপনার অনুপ্রেরণায় নতুন উদ্যম পেল। আপনাকে ধন্যবাদ। আপনার মূল্যবান সময়ের কথা মাথায় রেখে আমি এখন শেষ দুটি প্রশ্নের আহ্বান জানাচ্ছি। ডুমপালা পবিত্রা রাও, কেন্দ্রীয় বিদ্যালয় সেক্টর 8, আর কে পুরম, নিউ দিল্লির দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তার প্রশ্নের উত্তর জানতে উৎসুক। পবিত্রা রায়, অনুগ্রহ করে তোমার প্রশ্নটি করো। নমস্কার প্রধানমন্ত্রীজি। নমস্কার, নমস্কার। আমি পবিত্রা রাও, কেন্দ্রীয় বিদ্যালয় সেক্টর 8, রামকৃষ্ণপুরম, নিউ দিল্লির দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের দেশ আরও উন্নতির পথে এগিয়ে চলেছে, এটা বজায় রাখার জন্য আমাদের নতুন প্রজন্মকে আর কী পদক্ষেপ নিতে হবে? আপনার দেখানো পথে ভারতবর্ষ স্বচ্ছ হয়েছে, আগামী প্রজন্ম ভারতের পরিবেশ সংরক্ষণের জন্য কী ভূমিকা পালন করবে, অনুগ্রহ করে পথ প্রদর্শন করুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ পবিত্রা। মাননীয় মহাশয়, নয়াদিল্লি থেকে একাদশ শ্রেণীর ছাত্র চৈতন্যা লেলি এই ধরনের এক অন্য প্রশ্নের সমাধান চায়। চৈতন্যা, অনুগ্রহ করে তোমার প্রশ্নটা জিজ্ঞেস করো। প্রণাম মাননীয় প্রধানমন্ত্রীজি, আমার নাম চৈতন্য, আমি একাদশ শ্রেণীর DAV বিদ্যালয়ের ছাত্র। আমার আপনার কাছে প্রশ্ন হলো, আমরা আমাদের পরিবেশকে স্বচ্ছ এবং আরও ভালো কী করে বানাবো? ধন্যবাদ। ধন্যবাদ চৈতন্য। মাননীয় প্রধানমন্ত্রীজি, ভারতবর্ষের যুব সম্প্রদায় চৈতন্যর মতো এক স্বচ্ছ এবং সবুজ ভারতবর্ষে বেড়ে উঠতে চায়, এমন এক স্বপ্ন যা আপনার মনের খুব কাছাকাছি বিরাজ করে। আমরা সবাই জানতে চাই, কী করে ভারতবর্ষ এবং তার পরিবেশ শুদ্ধ ও স্বচ্ছ রাখা সম্ভব? আমরা সবাই আপনার দিশানির্দেশের অপেক্ষায় রয়েছি। এটা যদিও পরীক্ষা পে চর্চার বিষয়ের সঙ্গে যুক্ত নয়, তবুও যেমন পরীক্ষার জন্য এক ভালো পরিবেশ প্রয়োজন, তেমনই পৃথিবীরও একটা ভালো এনভায়রনমেন্টের দরকার আছে। আর আমরা তো পৃথিবীকে মাতৃরূপে কল্পনা করি। আর যখন সুযোগ দিয়েছে, আমি সর্বজনীনভাবে দেশের শিশুদের, বালক বালিকাদের মন থেকে ধন্যবাদ দিতে চাই। প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমবার যখন আমি লালকেল্লা থেকে ভাষণ দিচ্ছিলাম, আমার ভাষণকে নিয়ে অধিকাংশ মানুষ প্রশ্ন তুলেছিলেন যে, ঠিক আছে, মোদিজি তো বলে দিয়েছে, কিন্তু এমন কি হতে পারে? সেই সময় আমি স্বচ্ছতার কথা বলেছিলাম। এমনও ব্যাপার ছিল যে দেশের প্রধানমন্ত্রী ওই জায়গা থেকে তো স্পেসের ব্যাপারে কথা বলবেন, বিদেশ নীতির ব্যাপারে কথা বলবেন, সৈন্য শক্তির বিষয়ে কথা বলবেন, আর ইনি স্বচ্ছতার কথা বলছেন। অনেকেই আশ্চর্য হয়েছিল, কিন্তু যা যা আশঙ্কা প্রকাশ করা হয়েছিল সেই সবকে মিথ্যা প্রমাণ করার কাজ যদি কেউ করে থাকে, স্বচ্ছতা নিয়ে আমার ভাবনাকে কেউ যদি শ্রেষ্ঠ উচ্চতায় নিয়ে গিয়ে থাকে, তারা হলো আমার দেশের বালক বালিকারা। স্বচ্ছতা যাত্রায় আজ আমরা যে জায়গায় পৌঁছেছি, তার জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব যাকে দেব, তা দেব আমাদের দেশের বালক বালিকাদের। আমি সহস্র উদাহরণ শুনেছি যেখানে 5-6 বছরের বাচ্চারা তাদের দাদু দিদা ঠাকুরদা ঠাকুরমাদের দিনে 10 বার বারণ করেছে যে, এখানে আবর্জনা ফেলো না, মোদিজি বারণ করেছেন, এখানে ফেলো না, মোদিজির ভালো লাগবে না। এটা বিরাট বড় শক্তি। আর তুমি এই প্রজন্মের হওয়ার কারণে তোমার এই ভাবনার সঙ্গে প্রশ্ন করছেন, আমি তোমার এই প্রশ্নকে স্বাগত জানাচ্ছি। এটা সত্যি যে আজ গোটা বিশ্ব গ্লোবাল ওয়ার্মিং, পরিবেশ দূষণের জন্য খুব ভুগছে। এর মূল কারণ আমরা আমাদের সম্পদের অপব্যবহার করেছি। আমাদের 5 পরমাত্মা যে ব্যবস্থা দিয়েছে, আমরা তা বরবাদ করেছি। এখন আমাদের দায়িত্ব, আজ আমরা যদি জলপান করি, কি আমার ভাগ্যে জলপান করা আছে? আজ আমি যদি
কোনো নদী দেখতে পাই, আজ আমি যদি কোনো গাছের ছায়ায় দাঁড়িয়ে থাকি তো তাতে আমার কোনো অবদান নেই। এটা আমার পূর্বপুরুষেরা আমাদের জন্য করে গেছেন। যে জিনিসটা আজ আমি উপভোগ করছি তা আমার পূর্বপুরুষেরা দিয়ে গেছেন। আমাদের পরবর্তী প্রজন্মকেও কি আমাদের কিছু দেওয়ার নেই? উচিত না উচিত নয়, আমি যদি কিছু নাই বাঁচাই তাহলে দেব কি? এজন্যই আমাদের পূর্বপুরুষেরা যেভাবে আমাদের দিয়েছে তার ঋণ স্বীকার করার জন্য আর আমাদের পরবর্তী প্রজন্মকে দেওয়ার জন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে। এটা আমাদের কর্তব্য। এটা কোনো সরকারি কর্মসূচি করে সফল করা হবে না। যেমন আমি যা বলছি তা মেনে নিন, যেমন ব্যবহার্য প্লাস্টিক থেকে বাঁচতে হবে। কিন্তু আমাদের পরিবারে আমরা ভাষণও দিই একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে বাঁচার জন্য, কিন্তু বিয়ের কার্ড যা সুন্দর একটা প্লাস্টিক মোড়া হয়ে আসে আমরা সেই প্লাস্টিক কার্ড থেকে বের করে ফেলে দিই, কিন্তু এটা আমরা যা ভাবি তার বিপরীত। তো সহজ স্বভাব কীভাবে বদলাবো? তো আমার পরিবারে আমি একবার ব্যবহৃত প্লাস্টিক আমার ঘরে একবারই ব্যবহার করব। তো আমি পরিবেশ নিয়ে কিছু কিছু কাজ করার চেষ্টা করছি। তো দেশের সব বাচ্চাই যদি এমন কাজে ব্রতী হয় তাহলে গুজরাটে যখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম তখন পশু আরোগ্যর কাজ করেছিলাম। পশু আরোগ্যে অনেক হয়রানি হয়েছিল। আমি গুজরাটে পশুদের দাঁতের চিকিৎসা করিয়েছি, পশুদের মতিবিন্দু হয় তার কাজও করেছি, কিছু পশুদের অস্ত্রোপচারও করতে হয়েছে। আমি একবার এক গাই দেখেছিলাম যার পেট থেকে অন্তত 40 কেজি প্লাস্টিক বেরিয়েছিল। এটা মানবতার বিরুদ্ধ কাজ। আমাদের মধ্যে যদি এই বোধ জাগ্রত হয় যে আমি, আমার এটা ভালো লাগছে যে হালকা দুলকি চালে চলা আচ্ছা আর ফেলে দিচ্ছি, আমাদের ইউজ অ্যান্ড থ্রো সংস্কৃতি থেকে বাঁচতে হবে, আর আমাদের রিইউজ রিসাইকেল, আর এটা ভারতে নতুন কিছু নয়, এটা আমাদের পরিবারের অভ্যাসের মধ্যেই পড়ে। আমরা যত আমাদের সম্পদের যত বেশি সদ্ব্যবহার করব আমরা তত পরিবেশকে রক্ষা করব। আমরা যত সম্পদের যথাযথ ব্যবহার করব তত পরিবেশের রক্ষা করার কাজ করব। আজ দেখুন আমাদের ইলেকট্রনিক্স গ্যাজেটস, এটাও পরিবেশের সংকট সৃষ্টি করতে যাচ্ছে। তোমরা দেখেছো ভারত সরকার স্ক্র্যাপ পলিসি নিয়ে এসেছে, যাতে করে পুরনো গাড়ি যা পরিবেশের ক্ষতি করে তা শেষ করা, কিছু পয়সা খরচ করুন নতুন গাড়ি কিনুন, এই লক্ষ্যে অনেক কাজ হচ্ছে। এইভাবে আমরা জানি জলের কি মাহাত্ম্য, ছোট ছোট গাছের কি মাহাত্ম্য, প্রকৃতির কি মাহাত্ম্য, আমরা কি এসবের প্রতি সংবেদনশীল। আর এরকমই স্বভাব তৈরি করতে হবে। তোমরা হয়তো দেখেছ আমি একটা বিষয় রেখেছি, ইউকেতে সম্মেলন হয়েছিল সেখানে আমি ওখানে বলেছিলাম যে লাইফস্টাইল একটি সমস্যা, আমাদের যে লাইফস্টাইল আছে এর জন্য বলা হয় মিশন লাইফের আবশ্যকতা আছে। আর আমি মিশন লাইফের জন্য একটা শব্দ ব্যবহার করেছি যে লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট লাইফ। আমি যেটা বুঝি আমাদের জীবন খুব ছোট, ছোট ছোট জিনিস যদি আমরা আমাদের জীবনে আনি, এজন্যই আমি বলি আমাদের দুনিয়া জুড়ে P3 মুভমেন্ট চালানো জরুরি, প্রো প্ল্যানেট পিপল। এই P3 মুভমেন্টের সঙ্গে যত বেশি মানুষ যুক্ত হবেন, সচেতন থেকে এটা অভ্যাস করবে, তাহলে আমার মনে হয় আমরা উদ্দেশ্যে পৌঁছব। দ্বিতীয় হল, আজ যখন দেশ আজাদীকে অমৃত মহোৎসব পালন করছে, স্বাধীনতার 75 বছর পূর্তি হচ্ছে, আজকের যে প্রজন্ম তারা তাদের জীবনের সবচেয়ে সফল সময়ের মধ্যে দিয়ে যাবে, যখন দেশ শতাব্দী উদযাপন করবে, এই 25 বছর আপনাদের জীবনেরই, আপনাদেরই জন্য। এই 25 বছরে আপনার অবদান কি যাতে আমাদের দেশ এমন জায়গায় পৌঁছবে যাতে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমরা আমাদের দেশের 100 বর্ষ পূর্তি প্রবল উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিশ্বের সামনে মাথা উঁচু করে উদযাপন করতে পারি। আমাদের সেই জীবনের সঙ্গে জুড়তে হবে, তবে
একটি সহজ পথ হল কর্তব্যে অবিচল থাকা। আমি যদি আমার কর্তব্য পালন করি, অর্থাৎ কারোর অধিকার রক্ষা করি, যাতে করে ওকে অধিকারের দাবিতে যেন রাস্তায় নামতে না হয়। আর সমস্যা হলো আমরা কর্তব্য পালন করছি, তাই ওদেরকে অধিকার আদায়ের জন্য লড়তে হচ্ছে। আমাদের দেশে যাতে কাউকে অধিকারের জন্য লড়তে না হয়, এটা আমাদের কর্তব্য। আর সেই কর্তব্যের উপায়ও হলো আমাদের কর্তব্য পালন করা। আমরা যদি কর্তব্য পালন করি, তাহলে আমাদের যে দায়িত্ব আছে তাও পালন করা হবে। দেখো, আমাদের দেশে সমগ্র বিশ্বের লোক যদি আমাদের নিয়ে আলোচনা করে, তখন ওই সব লোকেদের ভয় হয় যে এই চর্চা মোদিজির পক্ষে যাবে, মোদিজির জয় জয়কার হয়ে যাবে। এর জন্য সংকোচ করে জয় জয়কারের জন্য। কিন্তু যখন আমাদের টিকাকরণ হলো, যখন আমি স্কুলে বাচ্চাদের জন্য টিকাকরণ করা শুরু করলাম, আর যে উৎসাহের সঙ্গে আমাদের দেশে বাচ্চারা টিকাকরণে সাড়া দিল, টিকা নিয়ে নিল, এটা একটা খুব বড় ঘটনা। তোমাদের সবার টিকাকরণ হয়ে গেছে? হাত উপরে করো। সবার ভ্যাকসিনেশন হয়ে গেছে? পৃথিবীর অন্য কোনো দেশে এমন প্রশ্ন করার সাহস কেউ দেখাবে না। হিন্দুস্তানের বাচ্চারা এটা করার সাহস দেখিয়েছে। এর মানে হল আমরা আমাদের কর্তব্য পালন করেছি। এই কর্তব্য পালন ভারতের গৌরব গাথা, তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এইরকমভাবেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রকৃতির রক্ষা করতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি সঠিকভাবে আমাদের কর্তব্যে অবিচল থাকি, কর্তব্যনিষ্ঠ থাকি, তাহলে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব। মাননীয় প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা 2022 অনুষ্ঠানের ফলে দেশের কোটি কোটি ছাত্র, শিক্ষক, অভিভাবকদের দুশ্চিন্তা ঘুঁচে গেছে। তার পরিবর্তে তাঁদের মন উৎসাহ, উদ্দীপনা, সাফল্যের স্বপ্নে ভরে উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনার এই সহানুভূতিশীল প্রচেষ্টার জন্য আমরা আপনার কাছে আন্তরিক কৃতজ্ঞ। আমাদের সবার জীবনের এক অসামান্য সকাল কাটল প্রধানমন্ত্রীজির পরীক্ষা পে চর্চার মতো একটা অনুষ্ঠানে অংশ নিতে পেরে। আজকের এই সকাল আমাদের উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। সেই অনুষ্ঠান এবার শেষ হচ্ছে। তাঁর অতুলনীয় আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং উপদেশ আমাদের প্রত্যেকের জীবনে এক অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে চিরস্থায়ী হয়ে থাকবে। তাঁকে আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সব ঘোষক ঘোষিকারা এখানে চলে আসুন। আপনারা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে নির্ভুলভাবে পুরো অনুষ্ঠানটা পরিচালনা করেছেন। আপনাদের সবাইকে আমার ধন্যবাদ। আমি লক্ষ্য করেছি, যারা টিভিতে দেখতে পেয়েছেন বা শুনেছেন, আপনারা সবাই এ বিষয়ে সহমত হবেন। এটা আমার সবসময় মনে হয়, জীবনে খুশি আনন্দের অনুভব থাকা দরকার। এজন্য আপনাদের নিজেদের অন্তরে একটা কোয়ালিটিতে দীক্ষিত হতে হবে। যদি একবার সেই মন্ত্রে প্রাণিত হতে পারেন, দেখবেন মনে সব সময় আনন্দে ভরে থাকবে। যদি কারো মধ্যে বিশেষ কোনো গুণ দেখতে পান, তাকে শ্রদ্ধা করা উচিত। এর ফলে সেই মানুষটির যেমন উদ্দীপনা মেলে, আপনারও একই রকম আত্মতৃপ্তি হয়। আমাদের একটা স্বভাব হয়ে যাবে, যেখানেই ভালো কিছু দেখবেন, শুনবেন, তার প্রশংসা করবেন, নিজেকে সেই সব সৎ কাজের সঙ্গে যুক্ত করবেন, উদ্ভাবনী শক্তির সঙ্গে সেই কাজের উৎকৃষ্টতা বাড়িয়ে দিতে পারবেন। কিন্তু আপনি যদি অন্যের উন্নতিতে, সাফল্যে, ঐশ্বর্যে ঈর্ষা করেন, পরশ্রী কাতরতায় ভুগতে শুরু করেন, ধীরে ধীরে আপনি হীন নীচ মনোভাবাপন্ন হয়ে পড়বেন। আমরা অন্যের সুঅভ্যাস, উৎকর্ষ, সাফল্যে যদি নিজে অনুকরণ করতে পারি, খুশি হতে পারি, তবেই আপনি মানুষ হিসাবে বড় হয়ে উঠবেন। আমি আবার সমস্ত শিক্ষক মণ্ডলীকে, শিক্ষা বিভাগকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। এবং এই যে নবতরুণ দল তোমাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ মিলল, তার মাধ্যমে আমি উপকৃত হলাম। কেউ বলতে পারেন শিক্ষকরা ছাত্রদের সব রকমভাবে সাহায্য করেছেন, পড়িয়েছেন, উপদেশ দিয়েছেন, এরপর মোদিজি আর কি দিতে পারবেন। আমি বলি আমার অনেক বেশি পাওনা হলো এই নব্য তরুণদের সঙ্গে কথাবার্তা বলতে পেরে। তোমাদের
প্রজন্মের আশা আকাঙ্ক্ষা সম্পর্কে সচেতন হতে পারছি এবং এই অভিজ্ঞতা আমার ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তাভাবনাকে প্রভাবিত করবে। এই কার্যক্রম আমার নিজেকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করবে। নবতরুণ দলের ভাবনা চিন্তা সম্পর্কে সচেতন হতে পেরে আমি তাদের স্বপ্ন পূরণের জন্য আত্মসমর্পণ করতে পারি। নিজেকে নতুন করে আবিষ্কারের জন্য, নির্মাণের জন্য আজকের তোমরা যে সময় দিয়েছ তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।